بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم واتقوا النار التي اعدت للكافرين সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 8ই জিলকাদা 1445 হিজরি মোতাবেক 16 মে 2024 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনার বিষয়বস্তু হচ্ছে জাহান্নাম এবং জাহান্নামী, যে ধারাবাহিক চলে আসছে তার আজকে পর্ব নম্বর 7। আজকের বিষয়বস্তু হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির উপায় বা জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার উপায়। কী করলে, কী কী কাজ করলে, কেমন আপনার জীবনযাপন হলে জাহান্নামের আগুন থেকে আপনি মুক্তি লাভ করবেন, নাজাত পাবেন, এটা প্রতিটি মুসলিমের জীবনে সবচেয়ে বড় মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত। যে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে তাহলে জান্নাত, জাহান্নামের আগুন থেকে বাঁচতে না পারলে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য রব্বুল আলামিন যেখানে মানুষের মৃত্যুর কথা বর্ণনা করেছেন, কুল্লু নাফসি যায়েকাতুল মউত সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইলা ইয়াউমিল কিয়ামা সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তারপর কিয়ামতের দিনে তোমাদেরকে পুরাপুরি প্রতিদান দেওয়া হবে। তারপর আল্লাহ বলছে ফামান যুহজিহা আনিন নার, আর তারপর যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে,
উদখেলাল জান্নাহ, আর জান্নাতে তাকে দাখিল করা হবে, জান্নাতে দেওয়া হবে, এ কথা পরে আল্লাহ বলছেন। আগে জাহান্নাম থেকে যাকে মুক্তি দেওয়া হবে আল্লাহ বলছেন, ফামান জুহজিহান্নাহ। এই জন্য প্রতিটি মুসলিমের জীবনের মুখ্য উদ্দেশ্য, এক নম্বর উদ্দেশ্য, জাহান্নামের আজাব থেকে, আগুনের শাস্তি থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে যেন জাহান্নামের আজাব থেকে রক্ষা করে। আল্লাহ আজের নামিন আন্নার, আল্লাহ আজের নামিন আন্নার, আল্লাহ আজের নামিন আন্নার। জাহান্নাম থেকে রক্ষার 10টি উপায় নিয়ে আজকে আলোচনা করব। এমনিতে কোরআন এবং হাদিসের আলোকে অনেক উপায় আছে, আর এই উপায়গুলি দুটো ভাগ আছে। একটা হচ্ছে কিছু উপায় আছে, কিছু মাধ্যম আছে যেগুলি ফরজ, করতেই হবে, নাহলে জাহান্নামের আজাব থেকে আসতে পারবেন না। আর কিছু আছে ফরজ, ওয়াজিব কমপ্লিট করার পরে যেগুলো সুন্নত নফল, সেগুলি করলেও জাহান্নাম থেকে রক্ষা পেতে আপনি সাহায্য পাবেন, সাপোর্ট হবে। কিন্তু এই দুই রকমের জাহান্নাম থেকে রক্ষার উপায়ের মধ্যে যদি আপনার মধ্যে ওই সুন্নত নফলগুলি থাকে, যেসব সুন্নত নফল ভালো কাজ দিয়ে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যায় বলে কোরআন হাদিসে বলা হয়েছে, কিন্তু সেই কাজগুলি সুন্নাত নফল, ফরজ নয়, আর আপনার মধ্যে ফরজ কাজগুলি, ফরজ গুণগুলি নেই, জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য যে ফরজ কাজগুলি বাধ্যতামূলক করতে হবে, আর হারাম থেকে জাহান্নামে যাওয়ার যে কারণগুলি সেগুলি থেকে বাঁচতে হবে। এই জন্য আগামী পর্বের আলোচনা থাকবে জাহান্নামে যাওয়ার কারণ, জাহান্নামে যাওয়ার কারণ, স্থায়ী জাহান্নামি হওয়ার কারণ আর অস্থায়ী জাহান্নামি হওয়ার কারণ, ইনশাআল্লাহ তাআলা আরও ধারাবাহিক দু তিনটি আলোচনা দিয়ে কমপ্লিট হবে। তো জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য দুই রকমের যে আপনার কার্যক্রম রয়েছে, আমল রয়েছে, তার মধ্যে এক রকম হচ্ছে যেগুলো অবশ্যই করণীয়, না করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, সেগুলি অবশ্যই থাকতে হবে, সেগুলিতে বড় ধরনের ঘাটতি, সেগুলি নাই, আর আপনি নফল সন্ন্যত দিয়ে জান্নাত যাওয়ার আশা করছে, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে, এটা হবে না। যেমন সৌদি আরবে থাকতে চাইছেন, এই উদাহরণটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন, কারণ এর সাথে পেটের সম্পর্ক, হ্যাঁ পকেটের সম্পর্ক, হ্যাঁ গোটা পরিবারের ভরণ পোষণের সম্পর্ক, সেই জন্য এইটা কিন্তু দুনিয়ার মুখ্য বিষয়, যা আগে দুটো খেয়ে দিয়ে বাঁচতে হবে, হ্যাঁ বাঁচানো পরে কিন্তু আগে বাঁচতে হবে নিজে খেয়ে দিয়ে, যার ফলে এই উদাহরণটি খুব সহজে বুঝবেন। সৌদি আরবে থাকার জন্য কিছু কাজ আছে যেই কাজগুলি বাধ্যতামূলক করতে হবে না, আর কিছু কাজ আছে সেগুলি করলে আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন, আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন, সুসম্মানে থাকতে পারবেন, ভালো কাজে থাকতে পারবেন, খুব ভালো অবস্থায় থাকতে পারবেন, এই এসির রুমে অবস্থান করতে পারবেন, রৌদ্রে ছোটাছুটি করতে হবে না, বেশি কষ্ট করতে হবে না। এখন আপনি যদি ওই দ্বিতীয় প্রকারের কাজগুলি করেন, সৌদি আরবে ভালো অবস্থানে থাকার জন্য কিছু কাজ আছে করেন, সেগুলি করলেন, কিন্তু সৌদি আরবে থাকার জন্য যেগুলো জরুরি কাজ সেগুলি করলেন না, তাহলে কি আপনার ভাত হবে সৌদি আরবে, বেতন আসবে? সকাল থেকে 8 ঘন্টা ডিউটি, আসল ডিউটিটা করলেন না আপনি, এটা ফরজ, আর আপনি ভাবছেন যে আমি একটু মালিকের হ্যাঁ তো সামুদ করে, আর ওই যতগুলো ম্যানেজার আছে সেগুলির পেছনে পেছনে ঘুরে, আর সেগুলিকে সন্তুষ্ট রেখে তাদের কিছু পারিবারিক কাজ করে দিয়ে, হ্যাঁ তাদের বিভিন্ন রকমের যে কাজগুলি আছে যে কাজগুলি আমি করে দিতে পারি, সাথে আমি সময় দিয়ে তা দিয়ে আমি কোম্পানিতে টিকতে পারবো, পারবেন না? পারবেন না, আপনাকে আসল ডিউটি ঠিক রাখতে হবে। তাহলে আসুন এখন জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য যে 10টি উপায় আজকে বলবো, এক নম্বর হচ্ছে এহসানুল আমল, যে কোনো কাজ করবেন সুন্দরভাবে করবেন, প্রথম কথা কাজ করতে হবে, কর্মহীন হইলে হবে না, পরকালে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাজ করতে হবে, জান্নাত লাভের জন্য কাজ করতে হবে, কাজটা ভালো কোয়ালিটির হইতে হবে, ভালো কোয়ালিটির কাজ হইতে হবে, শুধু কাজ হইলে হবে না, সুন্দর করে কাজ করা,
এহসান শব্দটি কোরআন এবং হাদিসে বিভিন্ন ক্ষেত্রে এসছে। আল্লাহর হকের ক্ষেত্রে এহসান এসছে, বাবা মায়ের হকের ক্ষেত্রে এহসান এসছে, আমাদের চারপাশে যারা বসবাসকারী কাছের লোক দূরের লোক যারাই বসবাস করে তাদের সাথে এহসান বা হোসনের কথা এসছে। অকৌলিন না হোসনা, প্রতিটি মানুষের সাথে ভালো কথা বলা, হোসন থেকে এহসান, হাসেনুন থেকে ইন্নাল্লাহ কাতাবাল এহসান আলা কুল্লি শাই, আল্লাহ ফরজ করেছেন এহসান, এহসান করা ফরজ করেছেন প্রত্যেক বস্তুর ক্ষেত্রে। এহসানের এই জন্য এত ব্যাপক অর্থপূর্ণ শব্দ যে বাংলায় কয়েকটি শব্দ দিয়ে আমরা তার ভাব প্রকাশ করি। এহসান মানে হচ্ছে ভালো কাজ করা, আহসান ইহসান এহসান, হোসন থেকে সৌন্দর্যকে হোসন বলা হয়। জি, এহসান মানে হচ্ছে সদাচরণ, সদ্ব্যবহার। এহসান মানে হচ্ছে নিষ্ঠার সাথে কাজ করা, এই জন্য মহসেন মানে নিষ্ঠাবান, আন্তরিকতার সাথে যে কাজ করে, যে অন্তর লাগিয়ে মন লাগিয়ে কাজ করে তার কাজের কোয়ালিটি ভালো হবে না। যে যত বেশি মন লাগিয়ে কাজ নিষ্ঠার সাথে কাজ করবে, সে আপনার দুনিয়ার কাজ হোক আর দিনের কাজ হোক, মসজিদের মধ্যে কাজ হোক আর মসজিদের বাইরে কাজ হোক, দুনিয়াদারি হোক অথবা দিনদারি ধার্মিকতা হোক, সুন্দরভাবে যে কাজ নিষ্ঠার সাথে যে কাজ করে তার কাজের কোয়ালিটি বলতে হবে না যে কত সুন্দর হবে। আমাদের জান্নাত পাওয়ার উপায় হচ্ছে ইমান এবং সৎ আমল, তাই না? কত আয়াত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ বলেছে। তাহলে ইমানের কোয়ালিটিটা সুন্দর হতে হবে, ইমানে নিষ্ঠাবান হইতে হবে, ইমানের মধ্যে সৌন্দর্য থাকতে হবে, আমলের মধ্যে সৌন্দর্য থাকতে হবে, আমলের কোয়ালিটি ভালো হইতে হবে। যে কোনো আমল, এক একটি আমল ধরেন, পাঁচ অক্ত সালাত মুসলিম জীবনে প্রথম ফরজ তাওহীদ সুন্নতের পরে, তাহলে সালাতের কোয়ালিটি ভালো হইতে হবে। তার আগে আপনার ইমান, ইমানের কোয়ালিটি ভালো হইতে হবে। আজকাল অধিকাংশ মুসলিম যারা ইমানের দাবিদার, যারা ইমানের ধার ধারে না, কোনো চিন্তাই করে না, তাদের কথা তো বাদ দেন, কিন্তু যারা ইমানের দোহায় দেয়, ইসলামের দোহায় দেয়, ইমান ইসলামের কাজ করেও, তাদের ইমান, অধিকাংশের ইমানের কোয়ালিটি এত দুর্বল কচুর পাতার পানির মতো, কিছু পয়সাতে খরিদ করে নিতে পারবে, মানে দুনিয়ার লোভে যদি পড়ে ইমান হারিয়ে দিবে, আমানত হারিয়ে দিবে, সততা হারিয়ে দিবে, বেইমানি করে ফেলবে, আত্মসাত করে ফেলবে, অন্যায় করে ফেলবে, অবিচার করে ফেলবে, পরের হক নষ্ট করবে, নিজের স্বার্থটাকে বড় করে দেখবে। তাহলে কোথায় আপনার কোয়ালিটি, ইমানের কোয়ালিটি কোথায়? আমার পয়সা আপনার পয়সা সমান, আপনার পয়সার ক্ষেত্রে খুব সংরক্ষণ, আমার পয়সা যেন আমার পকেটে থাকে, আমার পয়সার প্রয়োজন আছে, আপনার পয়সার প্রয়োজন আছে, আপনাকে গাড়ি বাড়ি নারী করতে হবে, হ্যাঁ আপনাকে শহরে জায়গায় রাখতে হবে, যার টাকা পয়সা আপনি নিয়ে রেখেছেন, যার সাথে আদান প্রদান করছেন, তার প্রয়োজন নাই, সে ফেরেশতা? তাহলে আপনার ইমানের কোয়ালিটি কেমন? দুজনে ব্যবসা করতে গিয়ে আপনার মোটেই লস হয় না, যেহেতু ক্যাশ আপনার হাতে, হিসাব নিকাশ আপনার হাতে, হ্যাঁ সব কিছু দেখাশোনা করছেন আপনি, আর যে বেচারা সশরীরে থাকতে পারে না, সে টাকা পয়সা দিয়েছে আপনাকে বিশ্বস্ত মনে করি, তার শুধু লসই লস, লসই লস। এগুলো আমাদের দিনী ভাইদের ইমানের কোয়ালিটির অবস্থা, আমানতের কোয়ালিটির অবস্থা। তাহলে অত সোজা জান্নাত নাই, আম হাসিব তুমি আন্তাদ হল জান্নাত, আল্লাহ বলছেন ধারণা করেছে এত সহজ জান্নাত, এত সহজ জান্নাত, আম হাসিব তুমি আন্তাদ হল জান্নাত, এত সহজ জান্নাত নয়। কিন্তু সহজ করার জন্য সেই পথের পথিক হইতে হবে, এমন কঠিনও না, কিন্তু আপনি সেদিকে যাওয়ার চেষ্টা করছেন না, আপনার ইমানের কোয়ালিটি কেন এত ডাউন, আপনার আমলের কোয়ালিটি কেন এত ডাউন? নামাজ পড়ছেন, আপনার বডি নামাজ পড়ছে, আপনার অন্তর দিয়ে আপনি নিষ্ঠার সাথে কেন নামাজ পড়ছেন না? আপনি রোজা রাখছেন, শুধু পানাহার থেকে বিরত থাকছেন, কিন্তু বিভিন্ন পাপে জড়িয়ে থাকছেন, আপনি রোজার যে উদ্দেশ্য সেটা কেন আপনার মধ্যে আসছে না? জাকাত দিচ্ছেন, কিন্তু সেই ইখলাসের সাথে কেন দিচ্ছেন না, নিষ্ঠার সাথে কেন দিচ্ছেন না? আল্লাহর সাথে আপনার সদাচরণটা কতটুকু? এহসান আমল, আমলের ক্ষেত্রে এহসান, আল্লাহর সাথে কেমন আচরণ, পিতামাতার সাথে কেমন আচরণ, ছেলে মেয়েদের সাথে কেমন আচরণ, এক ছেলে বিদেশে থাকে আর সে টাকা পাঠাইতে থাকে, আর বাকি ছেলেরা বাপের হোটেলে সেখানে বসে বসে খায়,
আর বাপেরও ইনকাম না থাকলে ওই ভাইয়ের যে প্রবাস থেকে পাঠাচ্ছে তার টাকা পয়সা ভোগ করে খেতে থাকে, আর তারপরে জমি জায়গায় বাপ মার নামে করে দিল। কারণ আমাদের দেশে বলে এটাই কথা, এটাই ধর্মকর্ম তাদের, তাদের ইসলামের ধার ধারে, ইসলামী শিক্ষার ধার ধারে না, যে ছেলেরা যা ইনকাম করবে বাপ মা যদি বেঁচে আছে তাদের নামে সব কিছু করতে হবে, সব গেল তার নামে। আর তারপরে তখন ভাগযোগ করে যে একটা টাকা সংসারে দেয়নি তাকে সমানভাবে ভাগ করে দিলেন, কোথায় পেলেন এটা? তাহলে আপনার আমলে ইসলাম, ইসলাম কোথায়? আপনার আমলের কোয়ালিটিতে এহসান কোথায়? কি ভালাই করলেন আপনি আপনার ছেলেমেয়ের সাথে? হ্যাঁ, যে পাবে না তাকে দিলেন আপনি, আর যার পুরো সম্পদ তার সাথে অবিচার করলেন, দুর্ব্যবহার করলেন আপনি, এটি জান্নাত পাওয়া যাবে? এত সহজ নয়। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, জান্নাত যদি পেতে হয় আর জাহান্নাম থেকে বাঁচতে হয়। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। এহসানের কথা বলছিলাম, কোরআনে কারিমে দুটো আয়াত রয়েছে, যে দুটো আয়াতে আমল অর্থাৎ কর্ম, আমল মানে কি কর্ম, কর্ম সুন্দর করতে বলা হয়েছে। এবং আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য যে কে কত বেশি নিজের কাজকর্ম আমল সুন্দর করে আসতে পারে, তা কার আমলের কোয়ালিটি কত বেশি সুন্দর, এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, হায়াতমত এই জন্য সৃষ্টি করেছেন। সূরা কাহাফের আয়াত নম্বর 7 আল্লাহ বলছে ইন্না জাআলনা মা আলাল আরদে যিনাতাল্লাহ, ইন্না জাআলনা মা আল আরদে, ভূপৃষ্ঠে যা কিছু, এই মানে জমিনে পৃথিবীতে যা কিছু আমি সৃষ্টি করেছি, যিনাতাল্লাহ পৃথিবীর শোভা সৌন্দর্য, হ্যাঁ গাড়ি বাড়ি ধন সম্পদ যা কিছু জমিনে দেখছেন বিচরণ করছে, হ্যাঁ বাগ বাগান জমি জায়গা ফসল পানি, হ্যাঁ টাকা পয়সা রিয়াল ডলার, এগুলো জিনা পৃথিবীর, জিনাতুল হায়াতি দুনিয়া অন্যায়ত বলছেন, পার্থিব জীবনের শোভা সৌন্দর্য, ভূপৃষ্ঠের শোভা সৌন্দর্য। লেনাউল আহম, মানব জাতিকে পরীক্ষা করার জন্য, আইয়হম আহসান আমালা, কে সবচাইতে বেশি সুন্দর আমল করে আসছে, বেশি সুন্দর, বেশি পরিমাণ আমল নিয়ে আসছে, আল্লাহ বলেননি, সুন্দর আমল নিয়ে কে বেশি আসতে পারছে, কার আমলের কোয়ালিটি কত সুন্দর, ইবাদত বন্দেগি থেকে শুরু করি, আখলাক আমলের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, মানুষের চলাফেরার ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে, আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, আহসান আমলা কে হইতে পারছে, কে বেশি ভালো কোয়ালিটির কাজ করে আসতে পারছে। সূরা মুলকের আয়াত নম্বর 2 তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আয়াত নম্বর 1, তারপরে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ সেই সত্তা যিনি মরণ এবং জীবন মানুষের সৃষ্টি করেছেন। আল্লাহ তো নাও সৃষ্টি করতে পারতেন, সেটার নামই মরণ, যে আমাদের অস্তিত্ব থাকতো না, শুধু মরণই থাকতো, মানে পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ পাঠাতেন না, অথবা হায়াত সারা জীবন দিয়ে রেখে দিতেন, আল্লাহ সেটাও করতে পারতেন, যে একবার জন্মে গেল দুনিয়া তার মরল না, সেটাও তো করতে পারতেন, কিন্তু হায়াত মত, কেন হায়াত মত, কেন আমাদের মরণ আল্লাহ রাব্বুল আলামিন বিধিবদ্ধ করেছেন? লিয়াবুল আকুম, তোমাদের পরীক্ষা করার জন্য, সেখানেও লেনাবুল আহম আর এখানে লিয়াবুল, তোমাদের পরীক্ষা করার জন্য, আইয়কুম আহসানু আমালা, তোমাদের কে বেশি সুন্দর আমল করে আসতে পারছে, আমলের কোয়ালিটিটা সুন্দর হইতে হবে। আমলের কোয়ালিটি সুন্দর করার জন্য দুটো শর্ত রয়েছে ইবাদত বন্দিগির ক্ষেত্রে, এক হচ্ছে একমাত্র আল্লাহর জন্য সেই কাজটি করতে হবে, আল্লাহর জন্য, পীরের জন্য নয়, মাজারের জন্য নয়, হ্যাঁ আর ওই দরগার দুর্গার জন্য নয়, মুশরিক বিজাতি হিন্দুরা বা মক্কার কাফেররা মূর্তির জন্য করতো, আর মুসলিম সমাজের ভারতীয়, ভারত বাংলাদেশ পাকিস্তান অধিকাংশ মানুষ পীর ফকির মাজারের জন্য করে, গস কুতুবে বিশ্বাসী, এই শিরকি কুফরিতে বিশ্বাসী, জি হ্যাঁ, না হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহকে নিখুঁত নির্ভেজাল করা, যে আল্লাহর সাথে কোনো কিছুতে কেউ শরিক নেই, আল্লাহ এক ও একক সব কিছুতেই, এই প্রথম শর্ত তৌহিদ ও ইখলাস, আর দ্বিতীয় শর্ত হচ্ছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকে কাজটি হইতে হবে, কাজ আল্লাহর জন্য, আর কার তরিকায়, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, তার তরিকার সামনে নিয়ে আসলে হবে না, আমাদের মজহাবে কি আছে, আমাদের পীর মাশায়েখ বুজুর্গানি দিন কি বলছেন, আমাদের দেশের আলেম ওলামারা কি বলছেন, এটা তো সৌদি আরবের আমল, এটা আমাদের দেশের আলেম ওলামারা কি বলছেন, তারা এত বড় বড় আলেম, এই কথা বললে গেলেন আপনি ফেল, ফেল, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না, জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে
এহসান থাকতে হবে, আর এহসানের জন্য দুটো শর্ত রয়েছে। নবী সাল্লাম একটি হাদিস সহিহুল জামেতে রয়েছে, আল্লাহ আলবানী হাদিসটিকে হাসান বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বু, আল্লাহ ভালোবাসেন, এজা আমেল আহাদুকুম আমালান, তোমাদের যে কোনো মানুষ যে কোনো আমল করে, আপনি দুনিয়ার ডিউটি করেন, হ্যাঁ ব্যবসা করেন, হ্যাঁ আর আপনি সংসারের কাজ করেন, হ্যাঁ স্ত্রী কিচেনের কাজ করছে আপনার, হ্যাঁ মহিলারা বাড়ির সংসারের কাজ করছে, আর পুরুষরা ঘরের বাইরে কাজ করছে, অথবা আপনি ইবাদত বন্দী করেন, এ যে আমেল আমার, যে কোনো কর্ম করবেন আপনি আমল করবেন, কি পছন্দ করেন আল্লাহ ভালোবাসেন, আইয়ুত কেনাহু, কাজটা যেন সুন্দর সুষ্ঠুভাবে করে, সুন্দর কোয়ালিটির হয়। এতকান, যেটাকে উর্দু ভাষায় ঠোস কাজ বলা হয়, কাজটা যেন ওই রকম হয় কাজ। সুতরাং পাকশাক করবেন, পাকশাকের দায়িত্ব আছেন, আপনি পাকশাকটা সুন্দর করুন। একজন মহিলা মানুষ আপনি বিয়ে করেছেন, তাহলে পরিবারকে ভালো অবস্থায় রাখুন, আপনি ছোটাছুটি করুন রুজি রোজগারের জন্য। কিন্তু কিছু আছে এত অলস, নবাবের এলসে, নবাবের এলসে শুনেছেন না, নবাবরা নাকি একযুগে অলস পুস্ত, এরা শুধু ঘুমিয়ে থাকতো ঘুমিয়ে থাকতো, আর রাজ দরবারে তাদের ফিরি ফিরি খাওয়া দিত, চোখ বন্ধ করে খেয়ে নিত, আবার শুয়ে যেত, শুধু শুয়ে থাকুক, কর্মহীন, এরা কাজ করতে চাইলে কি জন্য পুরুষ হয়েছেন আপনি, ভালো কাজ করতে হবে। দুনিয়ার ক্ষেত্রে যখন কাজ করেন ভালো করে কাজ করেন, কোম্পানিতে আপনি দায়িত্ব নিয়েছেন কাজ করবো, আর কাজ আপনি ভালো করে করেন, আপনি ঠকানি করছেন, এটা চলবে না। আপনি যেখানে আছেন, মসজিদে এসছেন আপনি এবাদত বন্দেগীতে, ইউথ কে না হোক সুন্দর করে সালাতটি আদায় করেন, ফরজ সুন্নাত সালাত করে সুন্দর করে আদায় করেন, এবাদত বন্দেগী সুন্দর করুন, আখলাক চরিত্র সুন্দর করুন, আল্লাহ এটা পছন্দ করেন। দুই নম্বর উপায় হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি লাভের, মুসলিমদের মাঝে জামাতবদ্ধ জীবনযাপন করা। জামাতবদ্ধ জীবনযাপন করা কথাটি আমাদের দেশে যারা বিশেষ করে সংগঠন করে তারাও বলে আর আমরাও বলি, কিন্তু আমরা যেটি কোরআন সুন্নার ব্যাখ্যা সাহাবাই কেরাম থেকে চলে আসে সেটি বলি, আর যারা যেই দল করে, এক দেশে যদি দু চার দশ দশটা যদি সংগঠন থাকে, সব বলে আমাদের সংগঠন, জামাতবদ্ধ জিন্দগি মানে জামাত ইসলামী, সবগুলি বেদাতি জামাতগুলো, জামাত ইসলামী তবলিগ বলে আমাদের জামাতে থাকা, এটা হচ্ছে জামাতবদ্ধ জীবন। হ্যাঁ, আর তবলিগ জামাত এই যে আপনি চিল্লে যাচ্ছেন আপনি, এই জামাতবদ্ধ জীবন। হ্যাঁ, আর সহি আকিদার নাম দিয়ে যেসব সংগঠনগুলি হয়েছে দুনিয়ার বিভিন্ন স্বার্থের কারণে তাদের ভাঙন ধরেছে, সবাই নিজে নিজে দলের দিকে ডাকে আর বলে এইটাই হচ্ছে জামাতবদ্ধ জীবন, তো ফাটল কেন ধরালেন রে ভাই, এটা জামাতবদ্ধ জীবন কেমন করে হলো? তাই একবার চেষ্টা করেন, নিজের স্বার্থ কিছুটা কমিয়ে নিয়ে আসেন, আর তারপরে আপনি কিছুটা এগিয়ে আসেন, আর তারাও কিছু এগিয়ে আসুক, আর তারপরে একটা সেন্টার পয়েন্টে এসে এক হয়ে যান। কেন এই দ্বন্দ্ব, দুনিয়ার স্বার্থ কেন? আমার কোনো স্বার্থ থাকবে না, আমাকে পদ দেন না দেন আমি আছি, কারণ আমার আকিদা এক আপনাদের সাথে, আমার মানহাজ এক, আদর্শ এক, আমার এবাদত বন্দেগীর তরিকা এক, দলিল আমাদের ওহী। সুতরাং ইখতিলাফ যখন নেই তাহলে আবার এই ভাঙন কেন? কিন্তু না, আমাদেরকে পদ দিতে হবে, ওরা বলছে আমাদেরকে দিতে হবে, আপনারা যদি স্বভাবিত হন তো আমাদেরকে সেক্রেটারি দিতে হবে, না হইলে ঐক্য হবে না, তাহলে তো কাজ হবে না। আমাকে আপনি ইসলামের খেদমতে পাবেন, কিন্তু আমাকে একটা কোনো পদ দিতে হবে, অথবা দুনিয়ার কোনো স্বার্থ থাকতে হবে, না না গেলেন আপনি, তাহলে কোয়ালিটি ভালো নেই, এক নম্বরে কেটে গেছেন আপনি। জামাতবদ্ধ জীবনযাপন করা, জামাতবদ্ধ জীবনযাপন করার সঠিক অর্থ কি? একটি অর্থ শোনেন, একটি হচ্ছে মুসলিম জামাত, অর্থাৎ আজকাল পৃথিবীতে ওই খেলাফতের আমলের মতো, আবু বকর, উমর, উসমান, আলীর মতো একটি ইসলামিক স্টেট নেই, বহু মুসলিম দেশ আছে, তাই না? যেই দেশে বসবাস করছেন আপনি সেই দেশে মুসলিম শাসক আপনার, হ্যাঁ, সুতরাং সেই দেশের ঐক্য বহাল রাখবেন, অর্থাৎ শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করবেন না, জঙ্গিবাদে জড়াবেন না আপনি, নাশকতামূলক দেশে কাজ করবেন না, এমনকি অমুসলিম দেশেও বসবাস যদি করেন নাশকতামূলক কাজ করবেন না, জঙ্গি তৎপরতা আপনার মধ্যে না থাকে, ভিতর ভিতর আপনি, হ্যাঁ, দেশের সর্বনাশ করছেন আপনি এমন কাজ না করেন, বরং দেশে গঠনমূলক কাজ করবেন। আর
শাসকরা জনগণের হিতাকাঙ্ক্ষী হবে, শাসকরা যারা পদস্থ ব্যক্তি তারা জনগণের হিতাকাঙ্ক্ষী দরদি হবে, আর জনগণ যারা কর্মকর্তা যে কোনো স্তর হোক না তাদের হিতাকাঙ্ক্ষী হবে। আর দিনু নসিহা, আর নসিহার ক্ষেত্রে সহিহ মুসলিম হাদিস বলে একটি পয়েন্ট আছে, বলে আইম্মাতুল মুসলিমিন, মুসলিম শাসকদের জন্য আপনি হিতাকাঙ্ক্ষী হবেন, ও আম্মাত মুসলিম জনগণের জন্য, শেষ পয়েন্টে বলছেন মুসলিম জনগণের জন্য হিতাকাঙ্ক্ষী হবেন। তাহলে দেশের ঐক্য বহাল রাখতে হবে। কিন্তু বেদাতি ধ্যান ধারণা কি জানেন, আমাদের ঐক্য গড়ে তুলতে হবে, এই কথা বেদাতিরা বলে। জানেন আজকালকার ঐক্য হচ্ছে সরকার বিরোধী ঐক্য, সরকার প্রথম ঘটাইতে হবে, হ্যাঁ সরকার এই করতে হবে, হ্যাঁ এমন মিছিল করবো, এমন বিক্ষিপ করবো, বিক্ষোভ করবো যে সরকার যাতে করে নত জানু হয়ে যায়, হ্যাঁ এই সরকারের পতন ঘটে। এগুলো ইসলাম শিখায় না, এগুলো ইহুদি নাসাররা শিখিয়েছে, তাদের মানবরচিত বিধানে শিখিয়েছে, তাদের এই গণতন্ত্রের কুফুরি মতবাদে শিখিয়েছে। যখন এক কুফুরিতে ঢুকেছেন তো এক পাক বহু পাপে ডুবিয়ে দিয়েছে মানব জাতিকে। কিন্তু ইসলামের জামাতুল মুসলিমিন, লজুম ও জামাতুল মুসলিমিন, মুসলিম জামাতের ঐক্য বহাল রাখা মানে দেশের বৃহৎ স্বার্থে শাসকদের হিতাকাঙ্ক্ষী জনগণ, জনগণদের জনগণের হিতাকাঙ্ক্ষী হবে শাসক। একজন অপরজনের কল্যাণ কামনা করবে, কেউ অনিষ্ট কামনা করবে না, যাতে করে দেশ এগিয়ে যেতে পারে, মুসলিমরা এগিয়ে যেতে পারে, রব্বুল আলামিন সঠিক বুঝ দান করেন, তৌফিক দান করেন। এটি হচ্ছে জামাতুল মুসলিমিন ঐক্য। আরেকটি জামাতুল মুসলিমিন হচ্ছে ওই যা মুসলিম জামাতের ঐক্য, সেটা হচ্ছে আকীদা মানহাজেস, আর সেটা দেশের বর্ডারের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। সারা বিশ্বের যেখানে আছে মুসলিম আর তাদের আকীদা মানহাজ আপনার সাথে মিলছে, তারাও কোরআন হাদিসের দলিল ছাড়া ইসলাম পালন করে না, মন গড়া কারো কথা ইসলাম পালন করে না, তারাও শির বিদাতে মুক্ত, আপনারাও শির বিদাতে মুক্ত, আর তাদেরও কথা হইল যে আমল কবুলের দুটো শর্ত, এক আল্লাহর জন্য হইতে হবে আর রসুলের তরিকায় হইতে হবে, আর তারা না জঙ্গিবাদকেও সমর্থন করে না, আর সুফিজমের পীর মুরিদ গুরুবাদকেও সমর্থন করে না, সব কিছুতেই এক, আকিদা আমল সব কিছুতেই যখন এক, তাহলে তাদের সাথে আমার দেখা হোক আর নাই হোক, তাদের সাথে আমাদের যোগাযোগ থাক আর না থাক, তারা আমাদের জামাতের লোক, তারা আমাদের জামাতের লোক। জি সে নাম যাই দেন, কিন্তু তারা হচ্ছে খাঁটি মমিন মুসলিম। কেউ আহলুল হাদিস নাম দেন, না হয় সালাফি মানহাজের লোক, সালাফি জামাতের লোক বলেন, আর না হয় মোহাম্মদী জামাতের লোক বলেন, আর কোনো নামই না বলেন, হ্যাঁ বলেন যে কোরআন সুন্নাহ অনুসারী নির্ভেজাল অনুসারী জামাত। জি আমেরিকা তো আমাদের জামাতের লোক রয়েছে, ক্যানাডা তো আমাদের জামাতের লোক রয়েছে, আর আমাদের জাপান আর কোরিয়া আর আপনার অস্ট্রেলিয়া, সারা পৃথিবীতে পূর্ব পশ্চিম এশিয়া আফ্রিকা সারা পৃথিবীতে আমাদের জামাতের লোক রয়েছে, কথা বোঝা গেছে না? তাদের সাথে আমাদের ঐক্য থাকতে হবে, ঐক্য থাকতে হবে। হ্যাঁ অন্তর থেকে তাদেরকে ভালোবাসি, তারা হচ্ছে সত্যিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, উত্তরাধিকারী। সাহাবাই কেরামরা যে দিনের ওপর ছিলেন এবং সাহাবাই কেরামদেরকে যে দিনের ওপর ছেড়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন পালনকারী হচ্ছেন এই আমাদের এই জামাতের ভাইয়েরা, আমাদের জামাতের লোক। জামাতবদ্ধ জীবন যাপন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত কয় ভাগে বিভক্ত হবে, ইহুদিরা 71 ভাগে বিভক্ত হয়েছে, খ্রিস্টানরা 72 ভাগে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত 73 ভাগে, তার মধ্যে জান্নাতে যাবে কয়টি? একটি, আর বাকি 72টি জাহান্নামে যাবে, 72টি জাহান্নামে যাবে। তাহলে কোন জামাত জান্নাতি জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওই জামাতের অনুসারী হইতে হবে, ওই জামাতে সামিল হইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আবু দাউদে রয়েছে, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন সেই হাদিসটি, যে হাদিসের অর্থটি বললাম, কুল্লাহুম ফিন্নার, সবগুলি জাহান্নামে যাবে, একটি শুধু জান্নাতে, ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, একটি দল শুধু জান্নাতে যাবে, ওয়াহিয়াল জামাত, ও সেটি হচ্ছে জামাত, যারা জামাতবদ্ধ জীবন যাপন করে, এই জামাত রাষ্ট্রীয় ক্ষেত্রে এইভাবে জামাতবদ্ধ, আর আকীদা মানহাজের ক্ষেত্রে এইভাবে জামাতবদ্ধ। যে আকীদা মানহাজ যখন এক, তখন আমাদের মধ্যে কোনো ফাটল কেউ তৈরি করতে পারবে না,
দুনিয়ার স্বার্থ যেন সেখানে কোনো রকম ঢুকে না পড়ে, আর সেই স্বার্থের কারণে আমরা ভাঙন ধরিয়ে দিচ্ছি, মসজিদ ভাঙন। হ্যাঁ, এটা আহলেদিস মসজিদ, এটা আহলেদ মসজিদ, কেন আলাদা হইলো মসজিদ থেকে জুমা কেন আলাদা হইলো? কারণ দুনিয়ার ঝগড়া নিয়ে। না না, এটা যেন না, এটা হারাম, তাহলে জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত হয়ে যাবে। দুনিয়ার গরজ আপনি ফাটল ধরিয়েছেন এই জামাতে। আল্লাহ আলমানি রহমাল্লাহ সিলসিল সহিহার 204 নম্বর হাদিস, হাদিসটিকে সহি বলেছেন। তিন নম্বর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উপায়, সেটি হচ্ছে তৌহিদের বাস্তবায়ন, তৌহিদের আল্লাহর একত্বের পুরোপুরি বাস্তবায়ন করা। যদি পুরোপুরি বাস্তবায়ন করতে পারেন তো বিনা হিসাব বিনা আজাবে জান্নাতে যেতে পারবেন। আর যদি আর অধিকাংশ মানুষ যারা ধার্মিক তারা পুরোপুরি বাস্তবায়ন করতে পারে না, যার ফলে কিছু হবে, যারা কিছু আজাব শাস্তি পেয়ে ধাক্কা খেয়ে জান্নাতে যাবে মুসলিম সমাজে, ধার্মিক ধার্মিক সহি আকীদা মানাজের, কিন্তু কিছু বাস্তবায়নে ঘাটতি ছিল, সেই জন্য কিছু শাস্তি পেয়ে কি হচ্ছে জান্নাতে যাচ্ছে, জাহান্নাম থেকে রক্ষা পাচ্ছে, কিন্তু কিছু শাস্তি পেয়ে, সেই শাস্তিটা দুনিয়াতে বালা মুসিবতের হইতে পারে, বিপদ আপদের হইতে পারে, দুর্ঘটনা হইতে পারে, আর তারপরেও যদি কাফফারা মোচন না হয় তাহলে কবরের আজাব হইতে পারে, তারপরে ক্ষান্ত হয়ে যাবে, যদি গোনা মাফ তো ক্ষান্ত হয়ে গেল কবর কিছুদিন আজাব শাস্তি হওয়ার পরে, আর যদি তাতেও কাফফারা মোচন না হয়, হাশর মাঠে কিছু শাস্তি হলো ধাক্কা খেলো, পুলিশরাতে কিছু শাস্তি খেলো ধাক্কা খেলো, তাতেও যদি না হয় তাহলে কিছুদিনের জন্য দীর্ঘদিনের জন্য জাহান্নামে যাবে। এইভাবে আর একটা হচ্ছে হিসাব, বিনা হিসাবিন ওয়ালা আজাব, বিনা হিসাব বিনা আজাবে তুই যদি জান্নাতে যেতে হয় তাহলে পুরোপুরি তহিদের বাস্তবায়ন, ঘাটতি বেশি ধরনের ঘাটতি তাহলে আজাবের সম্মুখীন, হিসাবের সম্মুখীন, দুটোর সম্মুখীন। আর যদি দেখা যায় অল্প স্বল্প ঘাটতি আছে তহিদে, তহিদ মানে বড় শিরক নেই, কিন্তু বড় শিরক নেই, হ্যাঁ, কিন্তু তহিদে কিছুটা ঘাটতি আছে, কিন্তু এত ঘাটতি নেই যে আজাবের সম্মুখীন হবে, আজাবও আল্লাহ দেননি, কারণ দৈনিক মাফ হয়ে গেছে, এত ভালো আমল করেছে যে দৈনিক মাফ হয়ে গেছে, ছোটোখাটো সাথে গুণা হয়েছে দৈনিক মাফ হয়ে গেছে, তাহলে হিসাবের সম্মুখীন হবে, হিসাবের সম্মুখীন হবে, তাহলে এক শ্রেণীর লোক হিসাব আজাব দুটোই হইল আর জান্নাত গেল, আর এক শ্রেণীর জান্নাতি যারা জান্নাতে বাঁচলো তারা হয়তো আজাবের সম্মুখীন হলো না কিন্তু হিসাবের সম্মুখীন হইলো, হিসাব নিকাশ, তুমি এরকম করেছো, তুমি এরকম করেছো, তুমি এই করেছো, আল্লাহ হিসাব নেবেন। আর একদল বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে যাবেন, নবী সাল বলেছেন তাদের সংখ্যা 70,000, প্রত্যেক 70,000 এক একজনের সাথে আরও 70,000 লম্ব, আল্লাহ যেন সেই দলে সামিল করে এবং সেই রকম ইমান আমেল কোয়ালিটি তৈরি করে যেন তৌফিক দান। আর একদল যেটা বিনা হিসাবে জাহান্নাম, কি বিনা হিসাবে জাহান্নাম, ওর হিসাবে হবে না, ফালাউন কি বলা ইয়াউমাল কিয়ামাতে ওয়াজনা, যারা কাফির মুশরিক বড় শিরক করে মরেছে, আল্লাহ ছাড়া অন্য কাছে মাজারে সেজদা করে মেরেছে, মাজারে জবাই করেছে খাসি মোরগ, যে খাসি মোরগ জবাই করলে চাদর চড়াইলে রুজি দেওয়ার কথা হবে, ছেলে পাবো। সুতরাং বিনা হিসাবে, বিনা হিসাবে জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। তো তৌহিদের বাস্তবায়ন, তৌহিদের ফুল বাস্তবায়ন কি? দেখেন তৌহিদ পরিপন্থী বিষয়, বড় শিরক ছোট শিরক, বড় কুফরি ছোট কুফরি, বড় মোনাফেকি ছোট মোনাফেকি, কয়টা বললাম? ছয়টা হয়ে গেছে। কিন্তু আর যে কোনো গুনাহ, এমন কোন মানুষ আছে গুনাহ করেন না? তাহলে অধিকাংশ মানুষ পুরোপুরি তাওহীদের বাস্তবায়ন, অধিকাংশ মানুষ পুরোপুরি তাওহীদের বাস্তবায়ন করতে পারে না। আকীদা ঠিক আছে, আকীদা ঠিক আছে, পাঁচ ওয়াক্ত আর ফরজ ওয়াজিব সব ঠিক আছে, কাবিরা গুনাহ থেকে বেঁচে আছে, কিন্তু সাগিরা গুনাহ বেশি হয়ে যাচ্ছে, সাগিরা গুনাহ অল্প স্বল্প নয়, যে দিনে একটা দুটো সাগিরা হইল, সাগিরা মেলা হয়ে গেল। আর আজকাল এই ফিতনার যুগে, ইন্টারনেটের যুগে কাবিরা গুনাহ হচ্ছে, তাহলে এই কাবিরা গুনাহ কেন হচ্ছে? আপনি এই গুনাহগুলি মানুষের সামনে করতে পারতেন না, আর আল্লাহ সব কিছু জানছেন, আলিমুন খবর রাখছেন, সামিউন শুনছেন, হ্যাঁ বাসীরুন দেখছেন, তার সামনে কি করে করছেন? উদাহরণ আপনাদের সামনে আছে, কিছু গুনাহ আছে, কিছু দৃশ্য আছে, কিছু কাজ আছে, স্ত্রীর সামনে করতে পারছেন না, আপনার স্ত্রী স্বামীর সামনে করতে পারছেন না, বাপ ভাইয়ের সামনে করতে পারছেন না, হ্যাঁ কারো সামনে, সাথী বন্ধুর সামনে করতে পারছেন না, কিন্তু আপনি একা একা করছেন, গুনাহ না?
তাহলে আপনার তাওহীদে ঘাটতি আছে, তাওহীদের পুরোপুরি বাস্তবায়নে ঘাটতি আছে, যে রবের চাইতে এরা বেশি তোমার কাছে মূল্যবান হয়ে গেল, যে এদেরকে লজ্জা করো আর রবকে লজ্জা করো না। হ্যাঁ, রবের সামনে রবকে জানিয়ে তুমি এই গুনাহগুলিতে অপরাধে লিপ্ত হচ্ছ আর মানুষ থেকে লুকাচ্ছ তুমি। আপনি কারোর সাথে হ্যাঁ নাজায়েজ কল করছেন, আপনি আপনার স্ত্রী বলছে কেন এতক্ষণ ধরে এঙ্গেজ কেন ছিল, যে প্রবাসে আছেন আপনারা এতক্ষণ কেন তোমার টেলিফোন বিজি, হ্যাঁ লাইন পাচ্ছি না, বলছে আরে বলিও না ওই একজন কল দিয়েছিল ও আমার বন্ধু। হ্যাঁ, কিন্তু আপনি আসলে নাজায়েজ কোনো মহিলার সাথে কথা বলছেন, লুকাচ্ছেন আপনার স্ত্রী থেকে, এই স্ত্রীর ভয় বেশি কিন্তু রবের ভয় হইল না আপনার, এইটা হচ্ছে আপনার তৌহিদের বাস্তবায়ন ঘাটতি। এইরকম অবস্থা অধিকাংশ লোকের, অধিকাংশ ধার্মিকদের, যার ফলে আযাবের সম্মুখীন হবে আর না হলে হিসাবের মুখোমুখি হবে, তারপরে জান্নাত হবে। আর যদি এই দুটোতেও সামিল না হইতে পারেন, বিনা হিসাবে হইল না, বিনা আযাবে হইল না, আর হিসাব নিয়েও জান্নাত পাওয়া গেল না, আর আযাব দিয়েও জান্নাত পাওয়া গেল, তাহলে কি হইতে হবে? জাহান্নামী হইতে হবে নিশ্চিত। আল্লাহ রাব্বুল সঠিক বুঝ দান করুন। তাওহীদের পুরোপুরি বাস্তবায়ন করলে পুরোপুরি জান্নাত বিনা হিসাব বিনা আযাবে। একটি হাদিস শুধু সহিহ বুখারী 125 নম্বর শোনায়, মুআযি বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস খুব শুনেছেন আপনারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পেছনে বসেছিলেন, বলছেন ইয়া মুআজ, হে মুআজ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাজির ইয়া রাসূলুল্লাহ, ওয়া সাদাইক ইয়া মুআজ, তিনবার করে ডাকছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুআজ, শোনো। কেন বারবার করে ডাকছেন? যাতে করে হ্যাঁ মনোযোগী হয়, বারবার কে বলছেন তাহলে কানটাকে একবার খাড়া করে আছে শোনার জন্য, প্রস্তুতি আছে কি বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি যদি সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আমার মাবুদ একমাত্র আল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল, সুতরাং ইবাদত একমাত্র আল্লাহর করব আর তরিকা একমাত্র ধরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের, সিদকাম মিন কালবিহি, অন্তরের সততার সাথে, এই যে সিদকাম মিন কালবিহি, অন্তরের সততার সাথে, যেই ব্যক্তির মধ্যে অন্তরের সততা থাকবে পূর্ণ মাত্রায়, সেই ব্যক্তি পাপে লিপ্ত হবে না। হ্যাঁ, যেমনই পাপের দিকে শয়তান মনটা নিয়ে যাবে, সাথে সাথে সে থমকে দাঁড়াবে, সাথে সাথে থেমে যাবে। ইল্লা হারামাহুল্লাহ, তাকে আল্লাহ জাহান্নামের উপর হারাম করেছেন। কালো ইয়া রাসূলুল্লাহ, কালো ইয়া রাসূলুল্লাহ, মুআযি বলছে আল্লাহ রাসূল, আফালা উখবিরু বিহি আন-নাস ফায়াস্তাবশিরু, তাহলে মানুষকে জানিয়ে দি, হ্যাঁ মদিনার গলিতে গলিতে গিয়ে সবাইকে জানিয়ে দিই, তারা খুশি হবে এই সুসংবাদ দিবে যে যদি তাওহীদের বাস্তবায়ন করতে পারি আর রাসূলের তরিকায় চলতে পারি পুরোপুরি অন্তরে সততার সাথে, তাহলে জাহান্নাম হারাম। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন না এখন বলিও না, কারণ যদি এখন শুনে নাই তাহলে কি এজান ইয়াত্তাকিলু, এই ফজিলতের ওপর ভরসা করে কর্মে ঢিলা হয়ে যাবে, আমলে যে তৎপর হয়েছিল আমলে কি হয়ে যাবে, অলস হয়ে যাবে। কিন্তু মুআযি রাদিয়াল্লাহু তাআলা হাদিস তো লুকিয়ে রাখতে পারছেন না, যেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে গুনাহ থেকে বাঁচার জন্য এলম লুকানোর গোপন করার কাবিরা গুনাহ যে রয়েছে, আল্লাহ সূরা বাকারা বলেছেন কি আয়াতে, সেই গুনাহ থেকে বাঁচার জন্য জানিয়ে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি এই কথা বলেছেন। কিন্তু এই কথা যারা ইমানদার ধার্মিক এই হাদিস শোনাবেন, কিন্তু ফাসেক ফাজের যার পাঁচক তো সলাতি ঠিক নেই, হ্যাঁ যার ফরজ রোজাই ঠিক নেই, যার যে ঠিক করে জাকাত দেয় না, যে বিভিন্ন গুনাহে জড়িয়ে আছে, তাকে যদি এই হাদিসগুলি শোনান তার সাথে শাস্তিরও হাদিস শোনাইতে হবে, শাস্তিরও হাদিস শুনে ব্যালেন্স তাহলে ঠিক থাকবে। হ্যাঁ, যেমন কোরআন হাদিসে আল্লাহর পুরস্কারের কথা নিয়ামতের কথা আছে, তেমন আজাব শাস্তির কথা আছে, দুটো হচ্ছে ডানা, এই দুটো ডানা যদি ঠিকভাবে না থাকে তো পাখি উড়তে পারে না, ওই রকমই আল্লাহর কাছে আশাবাদীও হইতে হবে রহমতের, আর আল্লাহর ভয়ও অন্তরে থাকতে হবে, ভয় বেশি হয়ে গেলে নিরাশ হয়ে যাবেন, আত্মহত্যা করে ফেলবেন, যে বেঁচে লাভ কি, জাহান্নামে যেতে হবে, হ্যাঁ আমার জীবনটাই বেকার হয়ে গেল, আল্লাহ মাফ করবেন না, না আল্লাহ মাফ করবেন, যত গুনাহ হয়ে গেছে অতীতে আল্লাহ মাফ করবেন আশা করতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে যেন তাওহীদের পুরোপুরি বাস্তবায়নে তৌফিক দান করে। চার নম্বর জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে পুরোপুরি শিরক মুক্ত হইতে হবে, পুরোপুরি শিরক মুক্ত হইতে হবে। ইতিবাচকটা বললাম তাওহীদের বাস্তবায়ন, আর নেতিবাচক হচ্ছে
আর কালেমা তাইয়াবাতে দুটোই আছে, পজিটিভ আছে আর নেগেটিভ আছে। আগে নেগেটিভ না আগে পজিটিভ? লা ইলাহা আগে আছে, তারপরে ইল্লাল্লাহ। লা ইলাহা এসব নেই, দর্গা দুর্গা নেই, গাছের পূজা নেই, সূর্য চন্দ্রের পূজা নেই, তারকার পূজা নেই, সৃষ্টির পূজা নেই, হ্যাঁ জীবিত মৃতের পূজা নেই। কেউ দিতে পারে না, কেউ সৃষ্টিকর্তার নাই, সুতরাং কেউ হায়াত মতের মালিক না, কেউ ভালো মন্দের মালিক না। জি লা ইলাহা ইল্লাল্লাহ। জি আগে ক্লিন করতে হয়, আগে পরিষ্কার করতে হয়, তারপরে সাজাইতে হয়, পরিষ্কার করতে হয় তারপরে সাজাতে হয়। এই যে ক্লাসরুমটাকে সাজানো হয়েছে, হ্যাঁ চেয়ার টেবিল দিয়ে, তো যদি ময়লা আবর্জনা পড়েই থাকতো, পড়েই আছে, ক্লিনটা পরে করো। ক্লিনার যদি বলতো ক্লিন পরে করবো, আগে চেয়ারগুলো বিছিয়ে নিই, টেবিলটা সাজিয়ে নিয়ে, আর এই ক্যামেরা ট্যামেরা সব লাগিয়ে নিই, তারপরে ক্লিন করবো, তো ওকে বলতো যে জ্ঞানী না বোকা বলতেন। হ্যাঁ আগে ক্লিন করতে হবে, আগে এই মগজকে দর্গা দুর্গা মুক্ত করতে হবে, জিলানি আর চিস্তি মুক্ত করতে হবে, খাজা মুক্ত করতে হবে, শাহজালাল শাহপুরান মুক্ত করতে হবে। বোঝা গেছে? যেমন আপনি মূর্তি থেকে মুক্ত করে, মূর্তি পূজা থেকে, তেমন আপনাকে এই দর্গা পূজা পীর পূজা থেকে মুক্ত করতে হবে, অন্ধভক্তি থেকে মুক্ত করতে হবে, বেদাত থেকে মুক্ত করতে হবে। এগুলো হচ্ছে ক্লিন করা, আর তারপরে তখন সাজাবেন তৌহিদ সুন্নত দিয়ে, তখন আপনার মগজকে সাজাবেন আপনি। জি তো শিরক মুক্ত হলে যে আল্লাহ জান্নাত অবধারিত করবেন এবং জাহান্নাম হারাম করবেন, এই মর্মে আয়াত শুনে আপনাদেরকে সূরায়ে মায়েদার আয়াত নম্বর 72 থেকে 74 আল্লাহ বলছেন, লাকাদ কাফারা আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহু আল মাসীহ ইবনু মারিয়াম, ওরা কাফের হয়ে গেছে যারা বলেছে যে আল্লাহই হচ্ছেন মারিয়াম পুত্র মাসীহ, মানে আল্লাহ ক্ষমতা, হ্যাঁ ঈসার মধ্যে আল্লাহর পুত্র মানে আল্লাহর ক্ষমতা। খ্রিস্টানদেরকে আল্লাহ কাফের বলে আখ্যায়িত করেছেন, অনেকে খ্রিস্টানদেরকে কাফের বলতেছে, ওরা আহলে কিতাব, ওরা কাফের না, ওই হিন্দু বুদ্ধিস্ট ওরা কাফের, আর ইহুদি খ্রিস্টান কাফের না, এরকম কিছু জেনারেল শিক্ষিত মুসলিম আছে, তাদের ঈমান ভঙ্গ করবে যদি এই আকীদা রাখে। কেউ যদি মনে করে যে ইহুদি খ্রিস্টান কাফের নয়, তাহলে সেই ব্যক্তি মুসলিম হতে পারে না, তাকে ঈমানের নবায়ন করতে হবে ইসলাম শিখে। জি কালেমা তাইয়াবা তো দুটো পার্ট আছে, যদি তৌহিদ, প্রথম কথা তৌহিদ নেই, তাদের একত্ব নেই, একত্ব নেই, তৃতীয়বাদ বিশ্বাসী, আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে, আর তারপরে যদি বলেন যে তৌহিদ ঠিক আছে, লাইন ঠিক আছে, মোহাম্মদ রসুল কোথায় গেলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানে ইহুদি খ্রিস্টান না, বলে যে ওটা আরবদের রসুল, আমাদের না, উম্মিদের রসুল, রসুলুল উম্মি, তাহলে সেখানেও ফেল, তাহলে কী করে আপনি বলছেন তাদের কাফের বলা যাবে না? যেখানে ইসলামের একটা বিধান, কেউ যদি কোরবানি অস্বীকার করে সে মুসলিম না, কোরবানি নেই, অথচ সুন্নাতে মুয়াক্কাদে কোরবানি, হজ অস্বীকার করে কাফের, উমরা অধিকাংশ ওলামারা বলছেন যে ওয়াজিব নয়, সুন্নাতে মুয়াক্কাদা, আর জীবনে একবারও উমরা, হজ শুধু ফরজ, তারপর কেউ উমরা অস্বীকার, আমি হজ মানি কিন্তু উমরা মানি না, তো কাফের হয়ে যায়। তাহলে এমন সুস্পষ্ট সুন্নাত তো কিছু আছে, সব সুন্নাত অস্বীকার করলে কাফের হয় না, কিন্তু কিছু সুস্পষ্ট সাব্যস্ত সুন্নাত, স্বীকৃত সুন্নাত আছে, আর প্রকাশ্য সুন্নাত আছে, যেগুলি স্বীকার করলে কাফের হয়ে যায়। তাহলে কেউ যদি মোহাম্মদ রসুল্লাহকে অস্বীকার করে ইহুদিকে, তারপরে বলবে যে না 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 তাদের কাফের বলা যায় না, এর চাইতে মারাত্মক অবস্থা হচ্ছে আমাদের দেশীয় ধর্মের অবস্থা, সেটা কাফেরকে কাফের বলতে নেই। ছোটদের শুনেছেন না, কাফেরকে কাফের বলতে নেই, যে বলবে কাফেরকে কাফের বলতে নেই ও মূর্খকে জিজ্ঞাসা করে, তাহলে মুসলিম বলতে হবে? কারণ আল্লাহ দুই ভাগে ভাগ, মিনকুম কাফেরুন ওমিনকুম মুমিন, আল্লাহ বলছেন মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছি আর তোমরা দুই ভাগে ভাগ হয়ে গেছো, কেউ কাফের হয়েছো কেউ মুমিন, তো যদি কাউকে কাফের বলতে নেই তাহলে মুসলিম বলেন, হ্যাঁ আর সেটাই আপনার বিশ্বাস, তাহলে আপনি আপনি নিজেই কাফের, তাহলে মানে মুসলিম হলেন না আপনি, কত অজ্ঞতা তাহলে কাজ করছে মুসলিম সমাজ আমাদের। তো আল্লাহ বলছেন যে ওয়াকাল আল মাসি, অথচ মাসি ঈসা আলাইহিস সালাম বলেছে ইয়া বানি ইসরাইল, হে ইসরাইলের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, শোনো ওবুদুল্লাহ রব্বি ওয়া রব্বকুম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি আমার রব তোমাদের রব, আমি তার পুত্র না সন্তান না, আর আমি তার পার্টনার শরীকও না, বরং আমি তার বান্দা, আমার রব তিনি। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শোনো যে আল্লাহর সাথে শরীক স্থাপন করবে তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করেছেন, আর কি ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম হচ্ছে তার বাসস্থান। তাহলে শিরকে লিপ্ত হইলে জান্নাত হারাম, আর শিরক মুক্ত হইলে জান্নাত অবধারিত, জাহান্নাম তখন হারাম হবে, জাহান্নাম হারাম হবে তখন।
শিরক মুক্ত হইতে হবে। ওমালি জালেমিন আমিন আনসার, আপনি ভাবিয়েন না যে শিরিক করব, মাজার পূজা করব, আর আমার বাবা তো আছে আমাকে সুপারিশ করার জন্য। জালেমের কোনো আনসার সুপারিশকারী নাই, এরা কোনো ক্ষেতের থাকবে না যাদের উপরে আশা করে বসে আছে যে বড় বড় জাহাজ নিয়ে আসবে। কোনখানে আছে, কোন ধর্মে জাহাজের কথা আছে? কোন একজন সাহাবি বলেছেন নবীর কথা তো বাদ দেন। এই যে মূর্খ সমাজকে এই চরমনাইর পথভ্রষ্টরা বলছে যে আমাদের গৌস কুতুব অলিয়া উলিয়া অমুক গঙ্গোহী সাহেব আর অমুক সাহেব বড় বড় বিশাল বিশাল জাহাজ নিয়ে আসবেন, আর ঘামের উপর ভাসবে জাহাজ, আর জাহাজে উঠিয়ে নিয়ে গিয়ে জান্নাতের দরজা লাগিয়ে দেবেন। ওই মূর্খগুলোকে জিজ্ঞেস করেন যে একটি শুধু হাদিস দেখো, একটি হাদিস কেয়ামত পর্যন্ত পারবেন? একজন সাহাবির উক্তি দেখাও যে বড় বড় জাহাজ নিয়ে হাসরের মাঠে আবু হানিফা আসবে। আরে এদের কথা তো বাদ দাও, এরা তো আবু হানিফার মোকাল্লেদ। আবু হানিফা স্বয়ং আসবে, শাফি আসবে, মালিক আসবে, আহমদ আসবে, আরো এগিয়ে যাও আবু বকর আসবে, ওমর আসবে, ওসমান আসবে, আলী আসবে, এইরকম একটি হাদিস দেখাও যে বড় বড় জাহাজ নিয়ে আসবে। তাহলে এই যে ধর্মকর্ম দেশে করছেন, কোন ধর্ম পালন করছেন? এই ধর্ম দিয়ে জান্নাত যাওয়া যাবে? এই ভ্রান্ত ধর্ম করে কখনো জান্নাত যাওয়া যাবে না, জাহান্নামের ইন্ধন হইতে হবে। আল্লাহর রাস্তা বোঝার চেষ্টা করুন, সংশোধনের চেষ্টা করুন। আরেকটি প্রসিদ্ধ হাদিস সহিহ মুসলিমে রয়েছে, এদবান মিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নাল হারাম আলান্না, জাহান্নামকে আল্লাহ হারাম করবেন কার জন্য? মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু মন্ত্র না, আমার ইলাহ নয় এগুলো, আমার ইলাহ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যিনি মালিক তিনি। ইয়াবতাগী বিযালিকা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি কামনা করবে তার মাধ্যমে। তৌহিদের বাস্তবায়ন আর শিরক থেকে মুক্তি লাভ করে, শিরক থেকে দুনিয়ায় যদি মুক্তি লাভ করতে পারেন তাহলে আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবেন। সহজ কথা, যে দুনিয়ায় শিরক থেকে মুক্তি লাভ করতে পারলো, নাজাত পেল, সেই ব্যক্তি আখেরাতে হাশরের মাঠে জাহান্নাম থেকে নাজাত পাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করবে। একটি খুব গুরুত্বপূর্ণ হাদিস না শোনাইলে হয় না, হাশরের মাঠে সবচাইতে হালকা আজাব যার হয়েছে, হুকুম হয়েছে যে সবচাইতে হালকা আজাব জাহান্নামে, হালকা আজাব যাকে দেওয়া হবে তার কি করা হবে? হাদিসের আগে শুনিয়েছি, একটা জাহান্নামের আগুনের স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, না খরম পরিয়ে দেওয়া হবে, আবু তালেবকে যেমন দেওয়া হবে। ওকে আল্লাহ ডেকে, আবু তালেবের ক্যাটাগরির আরও কিছু তাহলে থাকবে, থাকবে এই হাদিস প্রমাণ করে, শুধু আবু তালেব না, এই ক্যাটাগরির আরও কিছু আছে যাদের অপরাধ টপরাধ অন্য কোনো অপরাধে নেই, শুধু বড় শিরক করে মারা গেছে, বড় কুফরি করে মারা গেছে। আল্লাহ সর্বনিম্ন সর্বনিম্ন, খুব হিতাকাঙ্ক্ষী ছিল ইসলামের, খুব নবীর হিতাকাঙ্ক্ষী ছিল, খুব মুসলিমদের হিতাকাঙ্ক্ষী ছিল, মুসলিমদের অনেক উপকার করেছে, অনেক অমুসলিম আছে, অনেক অমুসলিম আছে, আর সে কোনোদিন জেনা মদ খুন আর রাজানি ইত্যাদি দুর্নীতি কোনো কিছুই করেনি, সততা ছিল, শুধু একটি অপরাধ কি ছিল, সবচেয়ে বড় অপরাধ কি? শিরকে আকবর, কুফরি আকবর। সর্বনিম্ন যার আজাবের হুকুম হবে তাকে আল্লাহ সম্বোধন করে বলবে ইয়াকুলুল্লাহ তাবারাক ওয়া তাআলা আহওয়ানে আহলিন নারে, আল্লাহ বলবে আচ্ছা বলো তো তুমি আজকে জাহান্নামে যাচ্ছ, লাউ কানাত লাকা দুনিয়া মা ফিহা, তোমাকে যদি সারা পৃথিবীর রাজত্ব দিয়ে দিই, সারা পৃথিবীতে যত ধন ভাণ্ডার আছে খনিজ সম্পদ সব দিয়ে দিলাম, দুনিয়ার মালিক বানিয়ে দিলাম, এখন তা মুস্তাদে, তারপরে বললাম যে দাও দুনিয়ার মালিক বানিয়ে দিচ্ছি কিন্তু তোমাকে জাহান্নামে দেবো, আর যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তো দুনিয়াটা আমাকে দিয়ে দাও, দিয়ে জান্নাতে চলে যাও। তো কোনটা অপশন দেবে, জাহান্নামে যাবে না দুনিয়াটা দিয়ে দিয়ে হ্যাঁ জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে? তুমি কি এই মুক্তিপণ দিয়ে দুনিয়া পুরো দুনিয়ার মুক্তিপণ আমাকে দিয়ে দিয়ে জান্নাতে যেতে চাইবে? ফায়া কুলো, সেই জাহান্নামে বলবে নাম, ফায়া কুলো, তখন আল্লাহ বলবে হতভাগা কাদা আরাদতু মিনকা আহওয়ানা মিনহা, তোমার কাছে সামান্য একটু কিছু চেয়েছিলাম, সামান্য একটা কিছু চেয়েছিলাম, বেশি চাইনি। সেটা কি? কখন? আনতা ফি সুলবে আ ইবনে আদম, সুলবে আদম, আদম আলাইহিস সালামের পিঠেই যখন ছিলে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে হ্যাঁ তার পৃষ্ঠদেশ থেকে, পিঠ থেকে আল্লাহ তার সন্তানদের রূহগুলিকে আল্লাহ নিলেন, গ্রহণ করলেন। ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, কোরআনে কারীমে আল্লাহ বলছেন সাক্ষী নিলেন, কি বলেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের মালিক না, আমি তোমাদের প্রতিপালক না, আমি তোমাদের সৃষ্টিকর্তা রব না, আমি তোমাদের মাবুদ না।
এই কথা বলেছিলাম, তখন তো হ্যাঁ বলেছিলে, কিন্তু দুনিয়া আসার পরে আবার দর্গা দুর্গা পূজা কেন শুরু করেছিলে? কি কি শর্ত নিয়েছিলাম? যে আল্লাহ তুশরিকা ওয়ালা উদখিলু কান্নার, যদি শিরিক না করো তাহলে জাহান্নামে কখনো দেব না। ফা আবাইতাইল্লা শিরক, দুনিয়া আসার পরে শিরিক করা শুরু করলে, দুনিয়া এসে শিরিক করলে, আরে শুধু বলেছিলাম শিরিকটা করিও না, শিরিকটা করিও না, আমার প্রতি বিশ্বাসী হয়ে, আল্লাহ তুমি আমার মালিক, আল্লাহ তোমাকে আমি বিশ্বাস করি, আল্লাহ তুমি আমার মাবুদ, আল্লাহ তুমি আমার সৃষ্টিকর্তা, আমার হায়াত মতের সব কিছুর মালিক তুমি, তুমি দাতা, দুনিয়ার কেউ দিতে পারে না, এই কথাটাই শুধু চেয়েছিলাম। এই সামান্য কথা মানলেই তো হয়ে যেত, আজকে সারা পৃথিবীর সমস্ত কিছু দিয়ে তুমি নিজেকে রক্ষা করতে চাইছো, হবে না, হবে না, আর সেখানে ফিরে যেতে পারবে না। পাঁচ নম্বর উপায় জাহান্নাম থেকে বাঁচার, সেটা হচ্ছে তৌহিদ সম্পর্কে এবং তৌহিদ ভিত্তিক আমল সম্পর্কে জ্ঞান চর্চা করা, অর্থাৎ দীন ইসলামের নির্ভেজাল জ্ঞান অর্জন করা। ওই ভেজালযুক্ত মাদ্রাসায় পড়লে হবে না, যেখানে সুফিজমকে বলা হয় রুহানিয়াত, তাজকিয়া নাফস আত্মার পরিশুদ্ধি, এর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করেন, কোনো একটা পীরের তরবিয়ত নেবেন আপনি তাহলে আল্লাহর সান্নিধ্য লাভ করবেন, আপনার রুহানি তরবিয়ত হবে, ওই সব মাদ্রাসায় পড়লে হবে না, আপনাকে কালাল্লা কালা রসুল পড়তে হবে, আল্লাহ কি বলেছেন ইসলাম সম্পর্কে, ইমান সম্পর্কে, তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সাহাবায়ে কিরামদের জামানে কোন ইসলাম ছিল সেই ইসলামটা পড়তে হবে, তাহলে আপনাকেও মাদ্রাসা আপনার জন্য, শিক্ষাঙ্গন আপনার জন্য, আপনার ছেলেমেয়ের জন্য, আপনার পরিবারের জন্য আপনাকে বাছাই করতে হবে যে আমি কোন মাদ্রাসায় পড়াবো আর কোনখানে গিয়ে আমি ইসলাম চর্চা করব। এখানে সৌদি আরব এসেছেন ইসলামিক সেন্টারে, তৌহিদের দেশে মদিনার ইসলামের শিক্ষা দেওয়া হচ্ছে, মক্কার ইসলামের শিক্ষা দেওয়া হচ্ছে, কোরআন সুন্নার ইসলামের শিক্ষা দেওয়া হচ্ছে, এই ইসলামের শিক্ষা বাদ দিয়ে এক শ্রেণীর হতভাগারা ঘরে ঘরে লুকিয়ে লুকিয়ে তাদের হ্যাঁ দলের সেখানে ইসলাম চর্চা করছে, একদল জঙ্গিবাদের ইসলামের চর্চা করছে, আর একদল চিল্লাবাদের ইসলামের, আরও আপনার সুফি পীর মুরিদের ইসলামের চর্চা করছে, লুকিয়ে লুকিয়ে। কেন ভাই, কেন লুকিয়ে? আর ইসলাম পালন করলে লুকাবেন কেন? আমরা কেন লুকিয়ে বলি না, সারা পৃথিবীতে বলছি আর সাথে সাথে ছড়িয়ে যাচ্ছে, আল্লাহ ছাড়া কারো ভয় নেই কেন? তার মানে ভেজাল আছে, এই ভেজালযুক্ত ইসলাম চর্চা করলে জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না। যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় এলমুত তৌহিদ, তৌহিদের জ্ঞান অর্জন করতে হবে এবং সহি আমলের জ্ঞান অর্জন করতে হবে, সহি শুদ্ধ সালাত শিখতে হবে, নামাজ বেদাত দিয়ে শুরু করবেন, বেদাত দিয়ে শেষ করবেন, আর নামাজ পড়ার পরে লম্বা মোনাজাত ধরবেন, আর নামাজ পড়ার পরে কপালে হাত দেবেন, আর নামাজের শুরুতে আপনি ইক্তাদায়তু বিহাজাল ইমাম পড়বেন, নামাজের শুরুতে আপনি নামাইতো পড়বেন, আর আপনি এইরকম বহু বিদাত করতে থাকবেন, রোজা শুরু করে নামাইতানা সোমা গাদান বলে এইসব বিধাত করতে থাকবেন, এদিকে মিলাদ করবেন, এদিকে ক্যাম করবেন, এই মরার খাবার করবেন, ভোজ করবেন, আর চল্লিশা করবেন, আর তারপরে আপনার কৌতুর ও তাবিজ তোমার করতে থাকবেন, এইসব করলে পাওয়া যাবে না। আপনাকে সহি দিন শিখতে হবে, তাহলে জান্নাতে যেতে পারবেন এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবেন। সূরা মুহাম্মদের আয়াত 19 আল্লাহ বলছেন ফালাম, জ্ঞান অর্জন করো, ফালাম মানে জানো, জ্ঞান অর্জন করো, কি যে জ্ঞান অর্জন করতে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা আয়াত পুরো রয়েছে, অন্য আয়াতে লা ইলাহা ইল্লাহু, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, ফালাম আগে জ্ঞান অর্জন করো, তৌহিদের জ্ঞান অর্জন করো, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করো, মানে লা ইলাহার দাবি কি, লা ইলাহার দাবি এই নয় যে আল্লাহ তুমি মাবুদ, তবে তুমি ওলি আউলিয়াকে অসাধারণ ক্ষমতা দিয়ে রেখেছো, তারা মরেও মরে না দিতে পারে, না 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 না, হ্যাঁ হে আল্লাহ তুমি মাবুদ, আর তোমার ইসলাম একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছো, তার কাছ থেকে আমি শিখবো, হ্যাঁ তার কোরআন হাদিস ছেড়ে যাওয়া যে ইসলাম সেই ইসলাম থেকে শিখবো, তার সাহাবাই কেরামদের যে ইমানি ইসলামী তরবিয়ত দিয়েছেন সেই ইসলাম নেব, সাহাবাই কেরামদের জামানার ইসলাম নেব, 1400 বছর আগে, আজকালকার মানুষের তৈরি করা ইসলাম নেব, যেটা এখান থেকে যেতে যেতে রাস্তায় ভেজাল ঢুকেছে, আর এখান থেকে ইরাক, ইরাক থেকে ইরান, ইরান থেকে আফগানিস্তান ও পাকিস্তান করতে করতে ভারত বাংলাদেশ যেতে যেতে এই ইসলামের 12টা বেজে গেছে, সেই ইসলাম নিলে হবে না, খাঁটি ইসলাম মদিনার ইসলাম তলাশ করতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। ছয় নম্বর জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে ফরজ অজেবের সুরক্ষা করা, হেফাজত করা, ফরজে কোনো রকমের যেন ঘাটতি না হয়, দৈনিক ফরজ, ভোরে যখন ঘুম ভেঙেছে, ঘুমিয়ে গেলে আর কোনো ফরজ নেই, ঘুমিয়ে গেলে
আর কোনো ফরজ নাই, সব মাফ। রফিউল কালাম মানে সালাস, সুবহানাল্লাহ। 8 ঘন্টা ঘুমিয়ে আছেন, হ্যাঁ 8 ঘন্টা ঘুমিয়ে আছেন, আর এর মাঝখানে কোনো নামাজে রক্ত পড়লো না, অথবা নামাজে রক্ত পড়লো কিন্তু চেষ্টা রেখেছেন জাগতে পারলেন না, এত ঘুম এসেছে, হ্যাঁ ধরেন ঘুমের ওষুধ খেয়েছেন, অসুস্থ মানুষ, হ্যাঁ, অথবা এত ক্লান্ত এসেছেন আর জাগতেই পারেননি, আলারাম লাগিয়েছেন, তদবির ছিল তারপর জাগতে পারেন, তাও ধরবেন না, আল্লাহ ধরবেন না, বুঝছেন না। কিন্তু যখন জেগে গিয়েছেন এখন ফরজ কাজ হচ্ছে ফজর পড়া, আল্লাহ তাহাজ্জুদের কথা জিজ্ঞেস করবে, তাহাজ্জুদ কেন পড়োনি, হ্যাঁ তো ভোরের জিকির আজকার করে জিজ্ঞাসা করবেন না, সেটা দিয়ে সহযোগী হবে, সেগুলো আপনার জান্নাতে যাওয়ার জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার, কিন্তু সেটা দিয়ে কাজ হবে না, হ্যাঁ সেটা দিয়ে কাজ হবে না যে আমি সকালবেলা জিকির আজকারগুলি দোয়া কালাম পড়ি না, দোয়া কালাম কাজ দেবে না, আপনাকে ফজর নামাজ পড়তে হবে, টাইমে পড়তে হবে, জোহরের সময় জোহর পড়তে হবে, আসরের সময় আসরের ফরজ আদায় করে, মাগরিবে মাগরিবে ফরজ আদায় করে, এশাতে এশার ফরজ আদায় করে, তাহলে দৈনিক ফরজ হয়ে গেল, রমজান মাস আসলে রমজান মাসে সিয়ামের ফরজ আদায় করে, পয়সা হয়েছে যাকাতের ফরজ আদায় করেন, অসুর যদি হয়তো যখন ফসল উঠে আসছে তখন আদায় করেন, এইভাবে হজ ফরজ হয়েছে 18 বছর বয়সে, আরে এখন হজ করে নাকি, সারা জীবন পড়ে আছে, কত পাপটা হবে, আর তারপরে এখন বিয়ে শাদী করিনি, হ্যাঁ না 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 না, তাহলে আমাদের দেশীয় হ্যাঁ ধ্যান ধারণা হচ্ছে যে হজটা কখন দুনিয়ার সমস্ত পাপ টাপ করে নিয়ে পুত পবিত্র হওয়ার জন্য শেষখানে যাব, কবরে নামার আগে, কবরে নামার আগে হজে যাব, আর তার আগে সব সেরে যেতে হবে, চাকরি থাকলে রিটায়ার হইতে হবে, যদি ছেলে মেয়ে থাকে সবগুলি বিয়ে শাদি দিতে হবে, মেয়ের বিয়ে হয়নি, কত লোককে আমাদের দেশে বলেছি যে চলেন হজটা করেন, এখন তো মেয়েরই বিয়ে পড়ে আছে, একটা ফরজ আদায় করবো তারপর যাব, এইটাই নাকি ফরজ, মূর্খ, কথা বুঝতে পারছেন, দিন সম্পর্কে সঠিক জ্ঞান নেই, কোথা থেকে জান্নাতে যাবে, যে জ্ঞান নেই তখন ভুল করছে, 60 বছর 70 বছর বয়সে আসছে আর চলতে পারে না, কোঁ কোঁ করছে, আর সব ঠিক করে আদায়ও করতে পারে না, আর ভুলেরও শেষ নেই, দেমাগ কাজ করে না, কারণ সে বেকার হয়ে গেছে, সত্য আর অসার হয়ে গেছে, যখন সার ছিল তখন আসেনি, না না অবশ্যই গুণাগার, ফরজ অজবে কোনো রকমের ঘাটতি করা যাবে না, আর কাবিরা গোনা থেকে পুরোপুরি বাঁচতে হবে, নেগেটিভ পজিটিভ, কাবিরা গোনা থেকে বাঁচতে হবে যেটি 70-এর অধিক রয়েছে, আর ফরজ অজেবগুলি আদায় করতে হবে, ফরজ অজেব শুধু এই পাঁচটা ফরজ শুধু, মহিলাদের পর্দা ফরজ নয়, এখন মহিলা ধরেন মাথা ঢাকে না, হ্যাঁ মহিলা চেহারা ঢাকে না, চেহারাতে না এক একটু ইখতলাফ আছে, মাথায় কোনো ইখতলাফ আছে, হানফি শাফি মালিকি আম্বেলি সবাই বলছে যে মাথা ঢাকা ফরজ, এখন সৌদি আরব আসলে মাথা ঢাকা কেন, ওরে বাপরে বাপ, কালো বোরখা দিয়ে এমন ঢেকে নিল যে সৌদি আরবের মহিলারাও ফেল হইত, কিন্তু যেমনই দেশে গিয়ে নামলো তখন সব খুলে দিল, সব খুলে দিল, আর ইউরোপ আমেরিকা যেতে পারলে তো বলতে হবে না, তখন খুলে স্কার্ট পরে নিল, কথা বুঝতে পেরেছেন, কী অবস্থা, তাহলে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, হ্যাঁ স্বামীর হক আদায় করা ফরজ নয়, স্ত্রীর হক আদায় করা ফরজ নয়, ছেলে মেয়েদের হক আদায় করা ফরজ নয়, যে দায় দায়িত্বগুলি রয়েছে ছেলেদের সাথে সুবিচার করা ফরজ নয়, ইনসাফ করা ফরজ নয়, বাপ মায়ের যথাযথ হক আদায় করা ফরজ নয়, সব ফরজ, তাহলে আপনি 5টা ফরজ আদায় করলেন আর শত শত আরও ফরজ আছে সেগুলি আদায় করছেন, আপনাকে জানতে হবে কোনটা আমার ফরজ, বাপ মায়ের ক্ষেত্রে কতটুকু আমার ফরজ, ছেলে মেয়ের ক্ষেত্রে কতটুকু আমার ফরজ, আর তারপর স্ত্রীর ক্ষেত্রে কতটুকু আমার ফরজ আর বাকিটা নফল, স্বামীর ক্ষেত্রে কতটা ফরজ আর বাকিটা নফল, এসব জানতে হবে তাহলে, হ্যাঁ সবগুলিকে ফরজ বানিয়ে দিলে হবে না আর সবগুলিকে নফল বানিয়ে দিলে হবে না, ধরেন অনেক মহিলারা আছে পাকশাকও করবেন না, ডিউটি থেকে আসবে দুজন মিলে পাক করবো, জানেন না জানেন না, আজকাল খুব শুরু হয়েছে, হ্যাঁ অনেক মহিলা গর্ব করে বলে, শুনতে পায় হায়া হয়ে শুনতে পায়, যে যখন আসে অফিস থেকে তখন একসাথে দুজন পাক করি, আরে ভাই পাক করা তোমার উপর ফরজ, তোমার উপর ফরজ, তুমি মহিলা তোমার উপর ফরজ, আর এই যে খাবারগুলো এই তরি তরকারি আর এই চাউলটা এনে দেওয়া তোমার স্বামীর উপর ফরজ, হ্যাঁ সে যদি বলে যে ঠিক আছে রোজি রোজগার অর্ধেকটা আমি দেবো খরচ বাড়ির সংসারে অর্ধেকটা তুমি দিবে, তখন কী করবে, বাপের বাড়িতে নিয়ে আসবে, তোমার পাক করা ফরজ, কিন্তু যদি বলেন যে যেমন পাক করা ফরজ তেমন প্রতিদিন হাত পা টিপে দেওয়া ফরজ, না ফরজ নয়, প্রতিদিন হাত পা টিপে দিতে ফরজ নাই, ক্লান্ত আছে অসুস্থ হয়েছে সেটা ভিন্ন বিষয়, বুঝতে পারছেন না পারছেন না, এমন কিছু জাহেল স্বামীও আছে ও মনে করে যে স্ত্রী ডেইলি হাত পা আমার তেল মালিশ করে দিতে হবে, ফরজ নাই, ফরজ মোটেই নয়, নফল কাজ এটা,
তাহলে কতটা ফরজ কতটা নফল প্রত্যেক ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে। তাহলে দিন সম্পর্কে জ্ঞান কত জরুরি চিন্তা করেন তো দেখি। জি, ফরজ অজের ঘাটতি না থাকে, কাবিরা গোনা না থাকে। কাবিরা গোনা অনেকে বুঝেন না যে কাবিরা গোনা। হ্যাঁ, বন্ধকের জমি রেখে ফসল খাচ্ছেন, কাবিরা কেন? গুনাই মনে করেন না ওইটাকে, সাগিরাও মনে করেন না, অথচ কাবিরা ধ্বংসাত্মক গুনাহ। বুঝতে পারছেন? ঘুষ খাচ্ছেন বলছেন বকশিস, এটা আমাকে গিফট দিয়েছে, বকশিস দিয়েছে, এটা কথা বুঝতে পারছেন? এটা আমাকে কমিশন দিয়েছে, আর আপনি বিভিন্ন ঘুষ খাচ্ছেন আপনি। জি, আল্লাহ হেদায়াত দান করুন, সঠিক জ্ঞান দান করুন, আমল করা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের আয়াত নম্বর 68 থেকে 70-এ বলেছে, আল্লাযীনা লা ইয়াদুনা মা আল্লাহি ইলাহান আখার, যারা জাহান্নাম থেকে বাঁচবে রহমানের বান্দা, আর যারা জান্নাতি হবে তাদের প্রথম বৈশিষ্ট্য তারা শিরিক করে না, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক, আর কাউকে খুন করে না, নিজেকেও খুন করে না, আত্মহত্যাও করে না, আর কাউকে খুন করে না, কোনো খুনের সাথে জড়িত না, জীবনে কোনো খুনের সাথে জড়িত হবে না। সবচেয়ে বড় অপরাধ শির কুফরির উপর, পরে শির কুফরি নাস্তিকতার পরে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে মানুষকে খুন করা, যে কোনো মানুষকে হোক না কেন। ওয়ালা ইয়াজনুন, জেনার কাছেও যায় না আজকাল। হ্যাঁ, হিন্দুদের ধ্যান ধারণা সতীত্ব শুধু স্ত্রীর ক্ষেত্রে খোঁজেন, আর আপনার সততা কোথায় গেছে, আপনার সচ্চরিত্রতা কোথায় গেছে? হ্যাঁ, আপনি যেখানে সেখানে আপনি আড্ডা দিয়ে বাড়িয়েছেন, লম্পটি করেছেন, আর আপনি চান পাক পবিত্র স্ত্রী সতী সাধ্বী, কোথা থেকে হবে? না, এটা হইলে হবে না উভয় পক্ষ থেকে। আল খাবিসাতুল লিল খাবিসি, খবিস যদি আপনি হয়ে যান তাহলে আপনার ভাগ্যে সেটাই জোটা উচিত, যে খবিস খারাপ মহিলাও জোটা উচিত। আর যদি আপনি পাক পবিত্র হন তাহলে আপনার জন্য পাক পবিত্র মহিলা রয়েছে, আল্লাহ যেন তৌফিক দান করেন। তো কথা হচ্ছে যে কাবিরা গুনাহগুলি থেকে বাঁচতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আসসালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, ওয়াল জুমাতু ইলা জুমা, জুমা পড়তে হবে, রমাদান ইলা রমজান, রমজান মাসে সিয়াম পালন করতে হবে, মুকাফফিরাতুন লিমা বাইন, এর মাঝের গুনাহগুলি তাহলে কি হয়ে যাবে, মোচন হয়ে যাবে। এজাজ তুনিবাল কাবায়র, শর্ত হচ্ছে কাবিরা থেকে বাঁচতে হবে। কিন্তু এদের পাঁচ ওয়াক্ত নামাজও পড়লেন, আর রমজান মাসে রোজাও রাখলেন, জুমাও পড়লেন, আর যদি বেঈমানি করেন, হ্যাঁ আত্মসাত করেন, মানুষের হক নষ্ট করে দেশে চলে গেলেন, পরোয়াই করলেন না আপনি, যখন সুযোগ ছিল পকেটে পয়সা ছিল, আচ্ছা দেওয়া যাবে, আচ্ছা দেওয়া যাবে, আর তারপরে এমন সময় হয়তো চিন্তা করছেন যে এখন দিয়ে দেবো, তখন আর পয়সা নেই, ভাবছেন এখন তো আর নেই, চলবে, এত সহজ মনে করছেন? না না, মোটেই সহজ মনে করিও না, আল্লাহর সঠিক বুঝ দান করুন। আল্লাহ রাব্বুল সূরা আন-নাজম আয়াত 32 বলছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়র আল ইসমে, জান্নাতি ওরা, জাহান্নাম থেকে বাঁচতে পারবে ওরা যারা কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। স্পষ্ট আয়াত, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়র আল ইসমে, যারা কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, ওয়াল ফাওয়াহিশ, আর অশ্লীল কথা কাজ থেকে বেঁচে থাকে, নোংরামি থেকে বেঁচে থাকে। অশ্লীলতা মানে, অশ্লীলতা মানে জেনা ব্যভিচার, অশ্লীলতা মানে সমকামিতা, অশ্লীলতা মানে উলঙ্গ হওয়া, অর্ধ উলঙ্গ হওয়া, যেই অঙ্গগুলি শরীরে ঢাকতে বলা হয়েছে সেগুলি খুলে রাখা, রান খুলে রাস্তাঘাটে চলাফেরা করা, ন্যাংটা হয়ে চলাফেরা করা, মহিলাদের পেট পিট খুলে চলাফেরা করা, মহিলাদের মাথা চুল খুলে চলাফেরা করা, মহিলাদের আপনার হাঁটু পর্যন্ত খোলা রাখা, ইত্যাদি ইত্যাদি, এসব মহিলাদের শাড়ি পরে চলাফেরা, বাইরে চলাফেরা করা, এগুলো হচ্ছে ফাওয়াহিশ। ভালো করে শুনে রাখা, যেসব মহিলারা শাড়ি পরে রাস্তাঘাটে ঘোরাফেরি করছেন, মুসলিম সমাজের মহিলা, এগুলি ফাওয়াহিশ, নোংরামি। উলঙ্গ হওয়া, অর্ধ উলঙ্গ হওয়া, জেনা ব্যভিচার, সমকামিতা, আবার বলছি এগুলিকে ফাওয়াহিশ বিশেষভাবে, অথচ এগুলো কাবিরা, কিন্তু কাবিরা থেকে আগে স্পেশালি বলছেন, কারণ এগুলি হচ্ছে সমাজে নোংরামি, এগুলি দেখা দেখে আরও নোংরামি ছড়াবে, অশ্লীলতা ছাড়া মানুষ আরও খারাপ হয়ে যাবে দেখা দেখি। ইল্লাল্লামাম, তবে ছোটোখাটো গুনাহ হইলে আল্লাহ মাফ করে দেবে, নেক আমল দিয়ে আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ বলেই দিয়েছে। বড় গুনাহ থেকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হইলে। সাত নম্বর উপায় সংক্ষেপে বলছি, তা হচ্ছে আল্লাহ ভীতি, তাকওয়া, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। অত্তাকুন্নার আল্লাতী উইদ্দাত লিল কাফির, সূরা আলে ইমরান আল্লাহ বলছেন, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো যা কাফেরদের জন্য, তো হে মুসলিম তোমার জন্য তৈরি হয়নি, কিন্তু তুমি সেখানে যাচ্ছ, সেদিকে পা বাড়াচ্ছ, তুমি কাফেরদের পিছনে পিছনে কেন চলছো? কাফেররা নামাজ পড়ে না, তুমি কেন নামাজ পড়ো না? কাফেররা পাপ করে, তুমি কেন পাপ করছো? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাকওয়া অর্জনে তৌফিক দান করেন। এই তাকওয়া অর্জনের জন্য পাঁচ ওয়াক্ত সালাত, পাঁচবার যখন আল্লাহর সামনে হাজিরা দেবেন,
বেরিয়ে গিয়ে যখনই পাপের দিকে মনটা যাবে তখন আপনার নাফসের লাওয়ামা ধিক্কার দিবে, আপনাকে ধিক্কার দিবে যে আমি নামাজ পড়ছি পাঁচ অক্ত, ফজরে কষ্ট করে এত ছোট রাত, আর আমি ঘুম ছেড়ে দিয়ে ফজর পড়ছি, জামাতে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, আর আমার দ্বারা এগুলো গোনা হবে, কেন হবে না, আমি করবো না। এর নাম তাকুয়া। তাকুয়া তাকুয়া অর্জন করতে হবে। যারা মুত্তাকি আল্লাহ ভীরু, যাদের জাহান্নামের ভয় আছে অন্তরে, তারা কে জাহান্নাম স্পর্শ করবে না। আমি একটি কথা সবসময় বলি, দুনিয়াতে যদি ভয় থাকে আখেরাতে কোনো ভয় থাকবে না, দুনিয়ায় যদি নির্ভীক হয়ে যান তাহলে আখেরাতে অবশ্যই ভয় থাকবে। আমার এই কথাটি বোঝা গেছে? আর দুনিয়াতে যদি আল্লাহর ভয় থাকে আর জাহান্নামের ভয় থাকে তাহলে আখেরাতে জাহান্নামের ভয় হবে না, দুই ভয় একত্রিত হবে না। এটি বিজ্ঞ আলামাদের কথা, ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহর কথা, আমি নকল করছি। আর যদি কারো কথা নকল করলে বলে দেওয়া ভালো, যাতে করে কেউ না মনে করে যে শেখ তো একটা নতুন কথা আবিষ্কার করতে পারে। নতুন কথা না, এটা কোরআন সুন্নার কথা। দুই ভয় বান্দার উপর আল্লাহ একত্রিত করবে না। যারা দুনিয়াতে নির্ভীক হয়ে চলাফেরা করেছে, পাপ করেছে, নাকে তেল দিয়ে ঘুমিয়েছে, ফরজ আজব ছেড়েছে, পরোয়া করবে, পরোয়া হয়েছে, কিন্তু কখনো ভয় ভীতি হয়নি, অবশ্যই আখেরাতে ভীত সন্ত্রস্ত হবে এবং জাহান্নামের সম্মুখীন হবে। আল্লাহ যেন সঠিক বুঝদান করেন, পাপ থেকে বাঁচার তৌফিক দান। সূরা মারিয়ামের ৬৩তে আল্লাহ বলছেন, তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। জান্নাতের ওয়ারিস কারা? মান কানা তাকিয়া, যারা মুত্তাকি আল্লাহ ভীরু। আল্লাহ আরো বলছেন, পুল সেরাত পার করতে কারা পারবে আর কারা পুল সেরাত আছাড় খেয়ে জাহান্নামে পড়ে যাবে? আল্লাহ বলছেন, ওয়াইম মিন কুইল্লা ওয়ারে, সবাইকে পুল সেরাত পার করতে হবে। আল্লাহ বলছেন, কানা আলা রব্বিকা হাতমাম মাকদি, এটা চূড়ান্ত ফয়সালা, আমাকে আপনাকে নবী রসুলকে সবাইকে পুল সেরাতের ওপর দিয়ে যেতে হবে। আমার দেশের লোকেরা পুল সেরাত বুঝে, সে যেন পুল সেরাত বললাম, কিন্তু এটা হচ্ছে ওই শবে কাদার রাতের মতো। পুল মানে সেরাত আর সেরাত মানে পুল, কিন্তু পুলটা হচ্ছে ফার্সি আর সেরাত হচ্ছে আরবি, আর বাংলায় সেটার নাম হচ্ছে সেতু। কথা বুঝতে পারছেন? ওইটাই ব্রিজ, হ্যাঁ, জাহান্নামের পিঠের উপরে ব্রিজ। কথা বোঝা গেছে? জি। তারপরে সবাইকে যে জাহান্নামের উপর দিয়ে পার হইতে হবে, তো বাঁচবো না বাঁচবো না, আল্লাহ বলছেন সুম্মানুনা জিল্লা জানি না তাকাও, তারপরে আমি নাজাত দেব, মুক্তি দেব, যারা আল্লাহর ভয় ভীতি রেখেছিল, যারা মুত্তাকি বরে, যার পাপ থেকে বাঁচার চেষ্টা করেছিল। ওয়া নাজারু যালিমিনা ফিহা জাসিয়া, আর জালেমদেরকে সেখানে নত জানু করে, লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষিপ্ত করবো, আল্লাহ বলছেন। জি। আট নম্বর খুব গুরুত্বপূর্ণ এটি পয়েন্ট, কিন্তু সেটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা, জাহান্নাম থেকে আশ্রয় কামনা করা, পানা চাওয়া। জি। এই মর্মে সূরা ফুরকানের আট নম্বর ৬৫তে আল্লাহ ইরশাদ করেছেন, ৬৪-৬৫, এবাদুর রহমান, রহমানের বান্দা, যারা জান্নাতে জাহান্নামে যাবে না, তাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন কি, ওয়াল্লাযীনা ইয়াকুলুন, যারা এই দোয়া পড়ে, হ্যাঁ, রব্বানা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে রাখুন, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, জাহান্নামের আযাবকে আমাদের থেকে ফিরিয়ে দাও, এই দোয়া করে। আর কি দোয়া করে? অন্য দোয়া সূরা বাকারাতে রয়েছে, কে বলতে পারেন? আয়াত নম্বর ২০১, যারা মুমিন বান্দা দিন দুনিয়া দুটোকে নিয়ে চলেছে, ধর্ম করেছে, রোজগারও করেছে, কিন্তু দিনকে জান্নাতকে এক নম্বরে রেখেছে, আখিরাতকে এক নম্বরে রেখেছে। আমিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাব, এটি দোয়া। আমি এই দোয়াটাকে অবহেলা করছেন, অনেকে মনে করছে কি বা চাইলাম, অনেক কিছু চাইলেন, দুনিয়ার সব কল্যাণ চেয়ে ফেললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালে সব কল্যাণ, এই মরণ থেকে শুরু করে, কবর থেকে শুরু করে, হাসর মার জান্নাতের গেট পর্যন্ত পৌঁছার সব হাসানা, জান্নাতে দাখিল হওয়া পর্যন্ত সব চেয়ে ফেললেন, ওয়াকিনা আযাব, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও, রক্ষা করো, ওয়াকিনা আযাব না, এই দোয়া করবেন। নবী সাল্লাম একটি হাদিস শোনায়, তিরমিজি নাসাইতে রয়েছে হাদিসটি, সহি আল্লাহ আলবানী বলছেন, সহিউল জামিতে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মান সাআলা জান্নাতা সালাসমা, কেউ যদি তিনবার জান্নাত চায় আল্লাহর কাছে, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও, বাংলা ভাষায় চান, সমস্যা না, জানলে জরুরি নয় যে আরবি মুখস্থ করতে হবে আর অর্থই বুঝলেন, আরবি মুখস্থ করলে অর্থ বুঝতে হবে, অর্থ না বুঝে কোনো দোয়া করবেন না, আমার একটা উপদেশ শুনেন, কারণ অর্থ বুঝলেন না, অর্থ বুঝলেন না আর এমনি এমনি দোয়া করছেন, আল্লাহ যদি জিজ্ঞাসা, তুই কী চাইছিস, কী চেয়েছিলি, তা তো জানি না আল্লাহ, আমি একটু দোয়া মুখস্থ করছিলাম,
এমন পাগল আমাদের মুসলিম সমাজের অনারবগুলো অধিকাংশই, না না বুঝে আরবি তো দোয়া যদি করতে হয় কোরআন হাদিসের অর্থ বুঝে নেন আপনি, আর না হলে নিজের ভাষায় বলেন আপনি, একই ফজিলত পাবেন ইনশাল্লাহ, যদিও ফজিলত একটু বেশি অবশ্যই কোরআন হাদিসের দোয়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত, তখন বলে যদি কেউ জান্নাত তিনবার চায়, আল্লাহুম্মা ইন্নী আইনী আসালুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাহ, জান্নাত তখন বলে আল্লাহকে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ যখন জান্নাত তিনবার করে চেয়েছে ওকে জান্নাত দিয়েই দেব, আল্লাহ দেয়াও জান্নাত। ওমানিস্তা যারা মিনান নার সালাহ, কেউ যদি জাহান্নাম থেকে তিনবার মুক্তি কামনা করে, কালাতিন নার ও জাহান্নাম, তখন আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করো। এই জন্য যদি আরবিতে বলতে হয় হাদিসের আলোকে কি বলবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আর বাংলা ভাষায় আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করো, জাহান্নাম থেকে রক্ষা করো, জাহান্নাম থেকে রক্ষা করো। জি, নয় নম্বর উপায় হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি লাভের ফজর এবং আসর বিশেষভাবে পড়া, পাঁচ অক্ত পড়বেন কিন্তু ফজর আসর পড়ে নিলেন তার মানে জাহান্নাম থেকে রক্ষার আপনি সার্টিফিকেট পাবেন। নবী সাল্লামের হাদিস সহি মুসলিমের 1003 নম্বর হাদিস বলে লাইয়ালে জান্নার, কোনো দিনই জাহান্নামে যাবে না ওই ব্যক্তি, মানসাল্লা কাবলা তলুই শামসে কাবলা গরুবিহা, যেই ব্যক্তি সূর্য ওঠার আগের নামাজ পড়ে আর সূর্য ডুবার আগের নামাজ পড়ে, মানে ফজর আসর, কারণ এই দুটো নামাজ যদি পড়তে পারেন আপনি, কারণ সকাল তো হয়তো ঘুমাননি আর খেয়ে দিয়ে দিলেন ঘুম, মাগরিব ঠেকিয়ে দিলেন আপনি, সূর্য ডুবিয়ে দিলেন, এটা অনেকের হচ্ছে তাই না, সেই জন্য। আর এদিকে রাত্রে এদিক সেদিক করলেন, আড্ডা দিলেন আর মোবাইল নিয়ে পড়ে থাকলেন, তারপর দিলেন ঘুম, সূর্য উঠিয়ে দিলেন, গেলেন জাহান্নাম। জাহান্নামকে যদি হারাম করতে চান আর জান্নাত যদি ফরজ করতে চান নিজের জন্য, তাহলে এই ফজর আর আসর পড়ার চেষ্টা করুন যথাসময়ে, সূর্য ওঠার আগে আর আসরের সালাত আসরের সময়ে, একেবারে শেষ দিকে নয় আর সূর্য ডুবার পরে নয়। 10 নম্বর সর্বশেষ পয়েন্ট হচ্ছে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার মেয়েদের সাথে বিশেষভাবে, আর বোনদের সাথে যাদের বোনেরা আছে, বাপ দুনিয়া থেকে চলে গেছে বা বাপ বিরুদ্ধ হয়ে গেছে, বোনেরা আপনার বাড়িতে আছে, বোন সে নাবালিকা হোক আর সাবালিকা হোক, তালাক প্রাপ্ত হোক, বিধবা হোক, অবিবাহিত কুমারী হোক, যেই অবস্থায় হোক না কেন, বোনদের আর মেয়েদের সাথে যারা সদ্ব্যবহার করবে আর ভালো তাদের প্রতিপালন করবে, শারীরিক পরিচর্যা করলো প্রতিপালন করলো আর তাদের ইমানি প্রতিপালন ইমানি তরবিয়ত করলো, যদি এই দুটো কাজ করতে পারেন বন্ধের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে, তাহলে জান্নাতের সার্টিফিকেট, ছেলেদেরকে জান্নাতের সার্টিফিকেট কোনো হাদিসে বলা হয়নি, কিন্তু মেয়েদেরকে আর বন্ধুদেরকে জান্নাতের সার্টিফিকেট, মুত্তাফাকুন বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান উতলিয়া মিন হাযিহিল বানাতে, আল্লাহ যদি এই মেয়েদেরকে দিয়ে কাউকে পরীক্ষায় ফেলেন, তাহলে ফা আহসানা এলেহে, তারপরে তাদের সাথে সদাচরণ করলো, ভালো ব্যবহার কর, দুর্ব্যবহার করলে হবে না, বোনদের হ্যাঁ মারধর করলে হবে না আর কথার দ্বারা কষ্ট দিলে হবে না, মেয়েদেরকে খারাপ দৃষ্টিতে দেখলে হবে না, ছেলেটা আমার হ্যাঁ আমার লক্ষ্মী, আমাদের দেশীয় কথা লক্ষ্মী বলা শিরিক, কারণ লক্ষ্মী হচ্ছে হিন্দুদের দেবী, ছেলেটা হ্যাঁ আমার ভবিষ্যতে কিছু করবে, সংসারের মেয়ে কি করবে, এ তো বোঝা, কখন যে বোঝা নামাইতে পারবো, এই ধ্যান ধারণা থাকলে কিন্তু হবে না। জি, আল্লাহ নিয়ামত দিয়েছেন, আপনি জানেন না যে কোন নিয়ামতে বরকত আছে, হতে পারে এই দুর্বল অসহায় মেয়েটার ওসিলাতে আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছে, হাদিসও রয়েছে দুর্বলদের ওসিলাই তোমাদেরকে রিজিক দাইন নামা তুনসারুনা তুরজাকুনা বিদাফায়কুম, সুতরাং তাদেরকে ছোট নজরে একই নজরে দেখতে হবে, আপনি জন্ম দিয়েছেন ছেলেকেও মেয়েকেও জন্ম দিয়েছেন, কেন দুই নজরে দেখছেন, ছেলে হয়েছে খুশির শেষ নাই আর মিষ্টি বিতরণের শেষ নাই আর আকিকা করছেন কত উদ্যমের সাথে, আর মেয়ের বেলা হ্যাঁ চেহারাটা যেন মলিন হয়ে যাচ্ছে, এটা তো আপনার মক্কার কাফেরদের বধ চরিত্র, এটি আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। অনেক স্ত্রীর জুলুম অত্যাচার করে যে তুই এত মেয়ে জন্মাচ্ছিস কেন, আমি বলি যে বীজ তো তোমার কাছে, জমি তো তার, জমি কি করবে, হ্যাঁ মালদহ আর রাজশাহীর জমি হ্যাঁ যদি হয়, আর যদি সেখানে গুটি আম যদি টক আম লাগান তো ফজলি আমের আশা করবেন নাকি, হ্যাঁ তো আপনার মূর্খ, তাহলে ফজলি আম লাগিয়ে ফজলি আমের আশা করতে, আপনার ক্ষমতা থাকে তো লাগান আপনি ফজলি আম, হ্যাঁ ক্ষমতা থাকলে আপনি দেন বীজ, দেন ছেলে সন্তানের বীজ দেন আর তারপরে আপনি ছেলে সন্তান নেন, কিন্তু কি বলবো বহু ঘটনা এরকম আমাদের কাছে আসে, 3 দিন ধরে স্ত্রীর সাথে কথা বলে না, অভিযোগ আসছে সেই পরিবার থেকে অভিযোগ আসছে, আমার সময় আমার সাথে কথাই বলে না, কেন পরপর 3টা মেয়ে কেন হইল, তার অপরাধ,
আপনি অপরাধী, আপনি অপরাধী, আল্লাহ হেদায়েত দান করুন। বরং আপনি কুফুরি আকিদাতে আছেন, আপনার এই চরিত্র এই অবস্থায় গেলে কুফুরি আকিদা নিয়ে যাবেন আপনি, আল্লাহর তকদির নির্ধারিত তকদির প্রতি অসন্তুষ্ট, তকদিরের প্রতি আপনার ইমান নষ্ট আপনার। সুতরাং তকদির উপর ইমান নষ্ট হইলে আপনি মুসলিম না, এটা ছোট বিষয় নয়। আল্লাহ যা তকদিরে ফয়সালা করবেন তাতে সন্তুষ্টি প্রকাশ করতে হবে। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা দিয়েছ সেটাই আমার নিয়ামত, যেটা দিয়েছ যে অবস্থায় রেখেছ সে অবস্থায় আমি তোমার শুকরিয়া আদায় করছি। নবী সাল বলছেন যদি তাদের সাথে ভালো আচরণ করে মেয়েদের সাথে আর বোনদের সাথে, অন্য হাদিসে বোনের কথাও রয়েছে, কন্যাল্লাহ সিত্রাম মিনান্নার, এ মেয়েগুলি এ বোনগুলি জাহান্নামের সামনে গিয়ে আড় হয়ে যায়, যে আমার ভাইকে আমার বাবাকে আমার মাকে আমি জাহান্নামে যেতে দেবো না। আল্লাহ আকবার। জি, সুতরাং যাদের মেয়ে আছে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য আল্লাহ নির্বাচন করেছেন ছেলে সন্তান না মেয়ে সন্তান, মেয়ে সন্তানকে বাঁচিয়ে রেখেছেন, ছেলে সন্তানকে বাঁচিয়ে রাখেননি। আপনি ভাগ্যবান, নবীর সুন্নাত মানে মিষ্টি মিষ্টি সুন্নাত নেবেন, যে নবীর সুন্নাত ছিল হালুয়া খাওয়া মিষ্টি খাওয়া, আর নবীর সুন্নাত ছিল হ্যাঁ লাউ খাওয়া, এগুলো সুন্নাত নেবেন আপনি, আর নবীর সুন্নাত ছিল যে আল্লাহ নবীকে মেয়ে দিয়েছেন ওইটা নিতে আপনার ভালো লাগছে না, আল্লাহ সঠিক বুঝ দান করতে, তাহলে মেয়েতে বেশি বরকত আছে, সেই জন্য আল্লাহ মেয়েগুলোকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেকে রাখেননি। জি, তাতে বহু হিকমত আছে যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জান। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান, আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আল্লাহ আপনাদেরকে জান্নাতে হিসাবে কবুল করুন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والقانتين والقانتات والصابرين والصابقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما.